ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ধাপে ধাপে লকডাউন তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশজুড়ে চালু হয়েছে আনলক ওয়ান। কেন্দ্র জানিয়েছে 30 জুন পর্যন্ত শুধু কন্টেনমেন্ট জোনে লকডাউনের বিধিনিষেধ চালু থাকবে এবং কন্টেনমেন্ট জোন কোনগুলি সেই সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে কন্টেনমেন্ট জোন চিহ্নিত করা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা। এতদিন কোনো আবাসনের একটি ফ্ল্যাটে করোনা আক্রান্তের হদিশ মিললে পুরো আবাসন চত্বরকেই কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হতো। এবার থেকে যে ফ্ল্যাটের বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন সেই ফ্ল্যাট আবাসনের যে টাওয়ারে রয়েছে শুধুমাত্র সেটিকেই কন্টেনমেন্ট জোনের তালিকায় রাখা হবে। একাধিক ফ্ল্যাটে করোনা আক্রান্তের হদিশ মিললে তবেই সংশ্লিষ্ট আবাসনটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। আর যে আবাসনে একটি বিল্ডিং সেক্ষেত্রে কোনো একটি ফ্ল্যাটে করোনা আক্রান্ত ধরা পড়লে গোটা বিল্ডিংটিকেই কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। পাড়ার ক্ষেত্রে যে বাড়িতে করোনা আক্রান্তের হদিশ মিলেছে শুধু সেই বাড়িকেই কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে। ঝুপড়ি এলাকার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। ঝুপড়ি এলাকায় মূলত একাধিক কমন টয়লেট থাকে, এর মধ্যে করোনা আক্রান্ত যে শৌচাগার ব্যবহার করেছেন এবং সেটা আর যারা ব্যবহার করেছেন তাদের বাড়িগুলিকে কন্টেনমেন্ট জোনের তালিকায় নিয়ে আসা হবে। পাশাপাশি করোনা আক্রান্ত যে কল থেকে জল নিয়েছেন সেখান থেকে যারা জল নিয়েছেন তাদের বাড়িগুলিকে চিহ্নিত করে কন্টেনমেন্টের আওতায় আনা হবে। ফোন করছি যে বিল্ডিংয়ে হচ্ছে সেখানটা, সেকেন্ড হচ্ছে যে ধরুন বস্তিতে হয় তাহলে সেখানে যারা যেটা কমন বাথরুম টয়লেট জলের কল ইউজ করছে সেখানটা, আর যদি একাধিক কেস হয় একটা ধরুন হাউজিংয়ের মধ্যে ওই বিল্ডিংটা না হয় তখন পুরো হাউজিংটা কন্টেনমেন্ট জোন হবে। হাইড্রোক্সাইড ক্লোরোক্লিন যেটা খেলে এখন ICMR তার এটা চেঞ্জ করে দিয়েছে, সেটা খেলে ডবল এফেক্ট হচ্ছে, অর্থাৎ ডেঙ্গুরও প্রতিরোধক হচ্ছে আবার করোনারও প্রতিরোধক হচ্ছে। মানুষ যাতে এই যাদের যদি স্বাস্থ্য ঠিক থাকে ডাক্তার মনে করেন তাহলে যেন আরও বেশি করে হাইড্রোক্সাইড ক্লোরোক্লিন খাওয়াতে পারে। যারা খাইতে পারবেন না তাদের জন্য আর্সেনিক L30 যেন খাইয়ে দেওয়া যায়, তাহলে সংক্রামকটা অনেকটা কমে যাবে। পাশাপাশি পুরসভার তরফে জানানো হয়েছে টানা 14 যদি কলকাতার কোনো এলাকা থেকে কোনো পজিটিভ কেস না আসে তাহলে সেটিকে গ্রিন জোন হিসেবে চিহ্নিত করা হবে। পাশাপাশি গ্রিন জোন থেকে কর্মী কমিয়ে কন্টেনমেন্ট জোনে অতিরিক্ত নজরদারি চালানো হবে বলেও পুরসভার তরফে জানানো হয়েছে। মাইক্রো লেভেলে প্ল্যানিং করা, মাইক্রো লেভেলে সার্ভেলেন্স বাড়ানো, মাইক্রো লেভেলে কন্ট্যাক্ট ট্রেসিং করে কেস ডিটেকশন করা এবং তার সাথে সাথে ডেঙ্গুর যে পরিস্থিতি যে সার্ভেলেন্সের কাজ চলে দুটোকে একসাথে জুড়ে দিয়ে করানো। দেখুন আমাদের কন্টেনমেন্ট জোন বলতে গেলে আমাদের এখন যেটা ঠিক হয়েছে সেটা হচ্ছে যে ধরুন একটা কেস পজিটিভ হলো, সেই পজিটিভ তিনি যদি একটা ফ্ল্যাট বাড়িতে থাকেন তাহলে সেই ফ্ল্যাটের বাড়িতে যদি তিনি সেপারেট থাকেন তার সব ফ্যাসিলিটি থাকে তাহলে সেই ফ্ল্যাট বাড়িটাই কন্টেনমেন্ট জোন হবে। আমরা যেটা করতে পারি যে যে জায়গায় সাসেপ্টেবল এরিয়া সেই জায়গায় ইলি এবং সারি কেসগুলোকে আমরা যদি ডিটেক্ট করি তাহলে যেটা হবে ইলি থেকে সারি কেসের কনভার্সনটা কমে যাবে। সারি কেসের কনভার্সন কমা মানে যদি তার কোনো কারণে করোনা হয়ও তার মৃত্যুর প্রবাবিলিটিটা অনেক কমে যাবে। এমনিতেই কিন্তু দেখুন আমরা অনেক করোনা পেশেন্ট অ্যাসিমটোমেটিক আছে, আমাদের টার্গেট একদিকে যেমন করোনার কেস কমানো অন্যদিকে করোনাতে মৃত্যুটা কমানো। ইলি পেশেন্ট এবং সারি পেশেন্টগুলোকে প্রপারলি অ্যাড্রেস করতে পারলে করোনাতে মৃত্যুর হার কমবে, এটা 100% সাইন্টিফিক্যালি বলা যায়। পুরসভার নতুন এই সিদ্ধান্ত নিয়ে কি বলছেন চিকিৎসকরা? সামগ্রিকভাবে দেশের পরিচালকদেরও ভেবে নিতে হচ্ছে যে মানুষকে কিভাবে তারা নির্দেশ দেবেন এবং যেটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে জীবনটাকে ক্রমাগত কতটা স্বাভাবিক করা যায়, আবার ইনফেকশনের ট্রান্সমিশনটাকে বন্ধ করা যায়। এইরকম একটা অর্থাৎ কিনা হানাবাড়ির মতন ও বাড়িতে কোভিড হয়েছে রে ওখানে যাস না, এই কনসেপ্ট কিন্তু যুগ যুগ ধরে চলতে পারে না। সব মিলিয়ে কন্টেনমেন্ট জোনের পরিধি আগের তুলনায় কমলো। করোনা মোকাবিলায় এই সিদ্ধান্ত কার্যকরী ভূমিকা নেবে বলে আশাবাদী কলকাতা পৌরসভা। পরিযায়ী শ্রমিকদের থেকে যাতে করোনা না ছড়ায় সেজন্য তাদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা, কিন্তু বিভিন্ন জেলায় সেই কোয়ারেন্টিন সেন্টারেই পরিষেবা মিলছে না বলে অভিযোগ, কোথাও কোয়ারেন্টিন সেন্টারে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ, কোথাও আবার ঠিকমতো স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না বলে দাবি। তার জেরে বৃহস্পতিবার একাধিক জেলার কোয়ারেন্টিন সেন্টারে এভাবেই বিক্ষোভ দেখালেন ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকরা। হাওড়ার পাঁচলা নয়াচক যদুনাথ হাইস্কুলে খোলা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার, এখানে ভিন রাজ্য থেকে আসা শতাধিক পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে।
কিন্তু শ্রমিকদের অভিযোগ সেন্টারে দেওয়া হচ্ছে না খাবার, মিলছে না পানীয় জল। বৃহস্পতিবার সকাল 9:30 থেকে হাতে থালা বাসন নিয়ে কাঁচরার রানীহাটি আমতা রোড অবরোধ করেন পরিযায়ী শ্রমিকরা। ঘটনাস্থলে গেলে পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। শেষমেশ পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। হাওড়ার উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যামন্দির স্কুলে খোলা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। এখানে মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি থেকে আসা 34 জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে। সেখানেও খাবার ও অন্যান্য পরিষেবা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিযায়ী শ্রমিকদের। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য তাদের দূরে রাখা, কিন্তু কোয়ারেন্টিন সেন্টারে এই পরিস্থিতির জেরে বাধ্য হয়ে বাড়ির লোকজনকেই সেখানে খাবার পৌঁছে দিয়ে যেতে হচ্ছে। শুধু তাই নয়, প্রশাসনের তরফে স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ, সেই সঙ্গে শৌচাগারের অবস্থাও খুব খারাপ বলে দাবি। না খাবার দাবারের সুযোগ সুবিধে, না চান করার সুযোগ সুবিধে, কলও সেরকম ভালো নেই। ঠিক আছে, পায়খানা বাথরুম এত বিচ্ছিরি দুর্গন্ধ, মানে এত ক্যাজরা জমে আছে, সেসব জায়গায় আমাদের দিন কাটাতে হচ্ছে, কোনো পরিষেবা ভালো নেই। আমাদের এইখানে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, খুব অসুবিধার মধ্যে আছি। আর দ্বিতীয় কোনো যে বিডিও থেকে এসে এইখানে পরীক্ষা নিরীক্ষা করছে সেরকম কোনো ব্যবস্থা নেই দেখতে পাচ্ছি। তাদের পানীয় জল থেকে শুরু করে খাদ্যের ব্যবস্থা অনেক জায়গায় করা থেকে শুরু করে স্থানীয় স্তরে, পঞ্চায়েত স্তরে, পৌরসভা স্তরে, আমরা আবার তাদের পরিবারের মাধ্যমেও সমস্ত রকম মিশে তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেটা আমরা চেষ্টা করি, সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি। মুর্শিদাবাদের নতুনগ্রাম হাইস্কুলে মহারাষ্ট্র, দিল্লি থেকে আসা 136 জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের অভিযোগ, প্রথম 3 দিন সব ঠিকমতো পেলেও তারপর থেকে জল খাবার কিছুই মিলছে না। সকালে স্কুলের সামনে মাঠে বিক্ষোভ দেখান শ্রমিকরা, বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। জলের লোক আছে, সব আপনার বাড়িতে খাবার আছে, আপনার খেয়েছে। 3 দিন আগে খাবার দিয়েছে, 3 দিন ধরে খাবারটা দিল, তারপর বন্ধ করেছে খাবারটা, কাল থেকে বন্ধ করে দিয়েছে না, কাল থেকে বন্ধ করেছে, সে খাবারও নাই। আমাদের এক ঘরের মধ্যে 10 জন করে যে আমাদেরকে রাখছে, আমাদেরকে কেন চেক আপ করে রাখছে না? এইখানে পানি নাই, জীবন নাই, জল নাই, এরকম করছে, এই আমাদের থাকবো কি করে এতজন লোক। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকের কোয়ারেন্টিন সেন্টারে একটু বৃষ্টি হলেই জল থই থই, ভাঙা টিনের চাল বেয়ে ঝরঝরিয়ে পড়ছে জল, আলো জ্বললেও নেই ফ্যান। এগরা গ্রাম পঞ্চায়েতের মহাবিশ্রা জুনিয়র গার্লস ও মহাবিশ্রা বলরাম প্রাথমিক বিদ্যালয়ে ভিন রাজ্য থেকে আসা শিশু, মহিলা সহ 20 জন পরিযায়ী শ্রমিককে রাখা হয়েছে। অভিযোগ, 8 দিন ধরে এখানে থাকলেও তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি, নেই খাবার পানীয় জলের ব্যবস্থা, কখনো নিজেরা রান্না করছেন, কখনো পরিজনরা এসে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছে, তার উপর স্কুলে আলো থাকলেও নেই ফ্যান, গরমে প্রাণ ওষ্ঠাগত। কালকে তো বৃষ্টি হয়েছিল, জল পড়ছিল দুটো রুম থেকে, রুমের জল পড়ে নিচ দিয়ে বেরোচ্ছে জল। আর ফ্যান আছে, বাকি লাইট ছিল না, নিজে কিনে লাগিয়েছি, খাবার টাবার কোনো দিচ্ছে না সরকারের মাধ্যমে। এবং উপরে কাল যখন বৃষ্টি হয়েছিল জল টল পড়ছে, কোনো একটাই ফ্যান চলছে, লাইট বি একটাই, আর কোনো নেই। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। স্বাস্থ্যকর্মীদের তো, আশাকর্মীদের তো ওরা যাচ্ছে স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে, খাওয়ার ব্যাপারটা তো লোকাল অ্যারেঞ্জমেন্ট আর কেউ করছে, সেই ব্যাপারটা তো আমাদের ব্লক পর্যায়ে বা প্রশাসনিক লেভেলে সেরকম কোনো আমাদের নির্দেশও নেই। ওটা ব্যাপারটা জানি না, আমি প্রধানের সঙ্গে একটু কথা বলি, কোন অবস্থায় কি আছে, আমি একটা প্রধানের সঙ্গে কথা বলে সেটা দেখছি। কোয়ারেন্টিন সেন্টার নিয়ে আরো একাধিক অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায়। নন্দীগ্রামের খোদমবাড়ি হাইস্কুলে পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি করা হয়েছে কোয়ারেন্টিন সেন্টার। অভিযোগ, এখানে খাবারের কোনো ব্যবস্থাই করা হয়নি, শ্রমিকদের পরিজনরা বাড়ি থেকে খাবার পৌঁছে দিয়ে যাচ্ছেন। এরকম ভাবে চলতে থাকলে কোয়ারেন্টিনের মানে কি, প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ শ্রমিকরা। খাবার টাবারের যদি ব্যবস্থাটা থাকতো তাহলে ভালো হতো, সেই আমি বাড়ি থেকে আসতেছে, আমাদের হচ্ছে হাতে সব ছোঁয়াছুঁই তো ওদের হচ্ছে, ছোঁয়াছুঁই হলেই তো হচ্ছে। এই বর্তমান কোয়ারেন্টাইন সেন্টারগুলোতে খাদ্য পরিবেশনের জন্য সরাসরি কোনো নির্দেশিকা নেই। এখানে বলা হয়েছে যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোর ক্ষেত্রে যে পাড়ার ব্যক্তি হবে তাকে তার সবচেয়ে কাছে যে স্কুলটি আছে তাকে সেখানে সে থাকবে এবং বাড়ি থেকে তাকে ফুড প্রোভাইড করা হবে। মহিষাদলের লক্ষা হাইস্কুলে কোয়ারেন্টিনে রয়েছেন শ্রমিকরা, এক একটি ঘরে রয়েছেন 20-25 জন শ্রমিক। শ্রমিকদের দাবি, একটা ঘরে গাদাগাদি করে থাকতে হচ্ছে পুরুষ ও মহিলাদের, সোশ্যাল ডিস্টেন্সিং এর লেশমাত্র নেই, খাবারের ব্যবস্থাও, অপরিচ্ছন্ন শৌচাগার,
তা পরিষ্কার ও স্যানিটাইজ করা হয় না বলে দাবি। একটা একটা রুমে 10 জন 12 জন করে ঢুকাছে, কমসে একটা সোশ্যাল ডিসটেন্সটা মানে কি? আমি বলতে চাইছি সোশ্যাল ডিসটেন্সটা মানে কি? যেখানে সোশ্যাল ডিসটেন্স নেই তো বাড়িতে মানুষ পুরো সেফলি ছিল, একটা একটা রুমে একজন ছিল। এখন পরিযায়ী শ্রমিকরা এসে আরো বেশি ভালো থাকা, আলাদা থাকা, আলাদা ভাবে চলা এরকম একটা চাইতে পারে, কিন্তু আমাদের পক্ষে তো অত রুম প্রোভাইড করা সম্ভব নয়। আমাদের এখান থেকে পর্যাপ্ত স্যানিটাইজ দেওয়া হচ্ছে, তারপরও যদি বলে স্যানিটাইজ নেই কিছু করার নেই। কোথাও কোথাও তো কোয়ারেন্টাইন সেন্টারে জায়গাই হয়নি। এই ছবি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের, এখানে 7টা ঘরে আগে থেকেই রয়েছেন 25 জন পরিযায়ী শ্রমিক, তার উপর আরো 18 জন শ্রমিক আসায় জায়গা হয়নি তাদের। গনগনে রোদ কিংবা মুষলধারে বৃষ্টিতে মাচার মধ্যে কোনো ক্রমে দিন কাটছে তাদের। খাদ্য তো কোনো ব্যবস্থা নেই, বাড়িতে যে যা খাওয়া দাওয়া আছে, আর এখানে যে যার পার্সোনাল পাখা, কোনো পাখার ব্যবস্থা নেই, গরমে টিকা যায় না। অব্যবস্থার অভিযোগে জলপাইগুড়ির ধূপগুড়ি গার্লস কলেজে বিক্ষোভ দেখান মহিলারা। নেই খাবার জলের ব্যবস্থা, শৌচাগারের অবস্থা অত্যন্ত খারাপ বলে অভিযোগ। খানে পিনে কা তিন টাইম দে দে রহা হই সেই জেসে কি হম লোগ একদম গায় গরু হে জেসে দূর সে ফেক দে রহা হে উসি টাইপ কা খানে পিনে কা দে রহা হে খানা। পিনে কা ব্যবস্থা ইহাঁ পে টেঙ্কার হে, টেঙ্কার নিচে কর দিয়া হে, টেঙ্কার মে সে পানি পিও, জিসকা মর্জি আ রহা হে ও মুখ লাগা কা পি রহা হে, কোই বোতল ইউজ নেই কর রহা হে। এখানে সবাইকে এক জায়গাতে রাখা হচ্ছে, কেউ দিল্লি থেকে আসে, কেউ মুম্বাই থেকে আসে, কেউ মহারাষ্ট্র থেকে আসে। আমাদের ঘরে তো 12 জন আছি, একটা বেঞ্চে 2 জন করে আছে। সুস্থ শরীরগুলো নিয়ে এখানে ঢুকেছি, এখান থেকে আমরা বাড়িতে থাকলে অনেক সেফ থাকতাম। খুব বেশি ঢোকেনি, কিন্তু এই 3 থেকে 3,500 মতন ঢুকেছে আমাদের কাছে রেকর্ড আছে। যেটা যা টেস্ট হয়েছে 10 জন পজিটিভ আছে একদম প্রথম থেকে আর কি। স্বাস্থ্য নিয়ে মনে হয় কারো কোনো অভিযোগ নেই, আমি শুধু সেটুকুই বলতে পারি। অন্য কোনো যদি অভিযোগ থাকে সেটা আমি কথা বলতে পারবো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে। একদিকে যখন জেলায় জেলায় কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ, তখন কিছু জায়গায় হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ সত্ত্বেও বাড়িতে থাকতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা। যেমন হুগলির সিঙ্গুড়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর ভিন রাজ্য থেকে ফেরা এই শ্রমিকদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন, কিন্তু পাড়ার লোকের আপত্তিতে অনেকেই বাড়িতে ঢুকতে পারছেন না, কারণ আবার বাড়িতে একটাই ঘর, সেক্ষেত্রে আইসোলেশনে থাকার কোনো পরিস্থিতিই নেই। অগত্যা কলাবাগানের ভেতর পরিত্যক্ত ভাঙাচোরা ঘরেই দিন কাটাচ্ছেন এই শ্রমিকরা। নেই ইলেকট্রিক, পানীয় জলের ব্যবস্থা, তার উপর সাপের ভয়। করোনা নয়, অন্য আতঙ্কে দিন কাটছে শ্রমিকদের। লালা টেস্ট করেছিল, রিপোর্ট এখনো মেসেজ কিছু দেয়নি। ওরা বললো 24 ঘন্টার মধ্যে তোমার কোনো প্রবলেম হলে আমরা পৌঁছে যাবো। গরম, কারেন্ট নেই, গরম পাখা নেই, প্রচন্ড গরম, এবং জঙ্গলের মধ্যে পড়ে সাপ খোপের ব্যাপার আছে, সাপ ফাপ তো আছে। মহারাষ্ট্রের রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন বীরভূমের মল্লারপুরের 3 শ্রমিক, 8 দিন আগে গ্রামে ফিরে আসেন তারা, কিন্তু গ্রামবাসীদের আপত্তিতে ঢুকতে পারেননি বাড়িতে। স্থানীয় বিডিও অফিস থেকে মাত্র 500 মিটার দূরে খোলা আকাশের নিচে দিনরাত কাটছিল তাদের। বাড়তি উপার্জনের জন্য নিজের গ্রাম বাড়ি ছেড়ে ভিন রাজ্যে গিয়েছিল রাজমিস্ত্রির কাজ করতে এই মল্লারপুর মুসলিম পাড়ার এই 3 যুবক। এদের ন্যূনতম কোনো মেডিকেল চেক আপ হয়নি, এরা পরিযায়ী হয়ে গেছে কখন নিজেরাও জানে না। নিজেদের গ্রাম সামান্য ঢিলছোড়া দূরত্বে 200 মিটার দূরে, 500 মিটার দূরে ব্লক অফিস, ঠিক সেই জায়গায় কেউ কোনো খোঁজ খবর নেয়নি। আপনাদের কতদিন ধরে এখানে পড়ে আছেন? আমরা প্রায় 8 দিন হয়ে গেলো, তা কোনো খবর, কোনো কিছু সরকারে কোনো সাহায্য পায় না। ওই বাড়ি থেকে যেটুকুন আর ওইটুকুন খেয়ে সন্তুষ্ট হয়, এমন জায়গায় পড়ে আছে, কোনো খবর এমএলএ কিংবা আমাদের প্রধান কিংবা যেই বা আছে কোনো কিছু বিষয়ে শুধাইতেও আসে না কিংবা জানকারিও নেয় না, আর কোনো বা যদি বা কোনো সাহায্য আছে সেটাও করতে চায় না। এই যে এখানে এরা গ্রামে ঢুকতে দিইনি ঠিক কথায়, এ নুকালে এখানে কিষাণ মাটি আছে, কোয়ারেন্টাইন যেটা করা হয়েছে, অথচ এরা এই গ্রামেরই ছেলে, পাশে এখানে বিডিও আছে, এমএলএ আছে, সভাপতি আছে, সব নুকাল, নুকাল থাকার সত্ত্বেও এদের কিন্তু মানে কোনো ব্যবস্থা নেয়নি, এই কুকুর শিয়ালের মতনই এরা পড়ে আছে। এবিপি আনন্দে খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসে প্রশাসন। 3 পরিযায়ী শ্রমিককে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়, তাদের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বীরভূমের জেলাশাসক মৌমিতা গোদারা জানিয়েছেন, প্রায় 4,000 পরিযায়ী শ্রমিককে এই মুহূর্তে ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে। সেক্ষেত্রে 2-3 জন কোনোভাবে প্রশাসনের নজর এড়িয়ে গিয়েছেন, বিষয়টি জানার পরই দ্রুত তাদের কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। খাবার জলসহ একাধিক দাবিতে বুধবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কোয়ারেন্টাইন সেন্টারে বিক্ষোভ দেখান পরিযায়ী শ্রমিকরা। তার জেরে বৃহস্পতিবার একাধিক কোয়ারেন্টাইন সেন্টারের পরিস্থিতি খতিয়ে দেখেন জেলাশাসক, মহকুমা শাসক ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এই যুব আবাস, এই কোয়ারেন্টাইন সেন্টার, এখানে 84 জন পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্য থেকে ফেরা তাদেরকে রাখা হয়েছে। এদের বেশ কিছু সমস্যার কথা এরা জানিয়েছিলেন, যে খাবারের সমস্যা বা তাদের স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না এবং একটি রুমের মধ্যে অনেকজনকে রাখা হচ্ছে, এমন কিছু সমস্যার কথা তারা জানিয়েছিলেন। এবং সেই খবর প্রকাশিত হতেই আজকে তার পরের দিন পশ্চিম বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝি তিনি কিন্তু এখানে এসেছিলেন। যারা বিভিন্ন বাসে ট্রেনে আসছেন তাদেরকে আমরা বিভিন্ন কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছি, সেখানে তারা কীভাবে আছে, তাদের খাওয়ার যাচ্ছে কিনা, জল যাচ্ছে কিনা, তারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হচ্ছে কিনা, তাদের মধ্যে কোনো সিমটম আসছে কিনা। দেখুন আমার এখানে এসডিও সাহেব আছেন, বিডিও সাহেবরা আছেন, মিনিস্টার কর্পোরেশন সব লোকেরা রয়েছেন, পুলিশ রয়েছেন, সর্বক্ষণ পুলিশ আধিকারিকরা রয়েছেন, সবাই এসছেন, সবসময় আমরা সবাই খোঁজ নিচ্ছি ওরা কীভাবে আছে। আমরা এক সপ্তাহ আগে এখানে আছি কিন্তু আমাদের কোনো খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা হয়নি, থাকা কোনো চিন্তা হয়নি। কোনো টেস্ট ফেস্ট কিছু হয়েছে? টেস্ট ফেস্ট কিছু হয়নি। এ ডিএম এসছিল, ডিএম এর সাথে কথা বললেন? হ্যাঁ বলে, কিরকম আছে? ভালো আছে, বাতাসই বাতাসই কথা। গত রবিবার গুজরাট থেকে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ফেরেন রাজু সরকার নামে এক শ্রমিক। স্বাস্থ্য পরীক্ষার পর তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন স্বাস্থ্যকর্মীরা, কিন্তু তাকে গ্রামে ঢুকতে বাধা দেন বাসিন্দারা। অগত্যা রাস্তার ধারে ত্রিপল টাঙিয়েছিলেন তিনি। বুধবার এবিপি আনন্দে এই খবর সম্প্রচারের পরই শুরু হয় তৎপরতা। বৃহস্পতিবার এই শ্রমিককে রায়গঞ্জ স্টেডিয়ামে কোয়ারেন্টাইন সেন্টারে রাখার ব্যবস্থা করে প্রশাসন। আমি আগে রোডে ছিলাম, এখানে এখন রোডের থেকে অনেক ভালোই আছি, বাড়ির মতোই আছি। এটা আমাদের মিডিয়াদের উদ্যোগেই আমাকে এখানে নিয়ে আসছে, তাছাড়াও প্রথমে বলে দিয়েছিল আমি দায়িত্ব নিতে পারবো, তাহলে আমি মিডিয়াকেই ভালো বলবো। রাজু সরকার, তাকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন সেন্টার রায়গঞ্জ স্টেডিয়ামে রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে কালকে দুপুরে পরেই আমরা তাকে শিফট করিয়েছি। এই বিষয়ে সংবাদ মাধ্যম তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ওখানে আমরা 60 জন রায়গঞ্জের নাগরিককে রাখতে পারবো যারা 5টা স্টেট থেকে আসবেন, তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা, সম্পূর্ণ আয়োজন আমরা রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে করে ফেলেছি। মালদার পলিটেকনিক কলেজকে কোয়ারেন্টাইন সেন্টার করে সেখানে 74 জন পরিযায়ী শ্রমিককে রাখার ব্যবস্থা করা হয়েছে। শ্রমিকদের অভিযোগ, একদিনের জন্য পরিষ্কার করা হয়নি সেন্টার, মাটিতে আবর্জনা স্তূপ, তার উপরই শুতে হচ্ছে শিশু মহিলা সহ শ্রমিকদের। শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলেও অভিযোগ। বহুত কাজের হয়ে গেলে, একটা একটা রুমে আমরা 8-9 জন করে আছি, খাওয়া দাওয়া ভালো না, সকালে টিফিন দিচ্ছে এই যে শুকনা মুড়ি কেউ খেতে পারে না, আর্ধেক খাবার খায় অর্ধেক ফেলে দেয়, বাথরুমে এত গন্ধ কেউ যেতে যায় না, বাথরুম টাথরুম থাকা যায় না, আমরা সব নিজেরা কমিটি হয়ে আমরা নিজেরা পরিষ্কার করছি, এখানে একটা সাফসাফাই হয় না, ভিতরে কেউ কোনো সুইপার আসে না, কোনো সাফসাফাই হয় না। দুপুরে যে মাছ ভাত দিচ্ছে, খাবারটা পেটে জ্বালায় সেরকম খেয়ে নিচ্ছে, কেউ নতুন যারা ঢুকছে যাদের টেস্ট হচ্ছে না, সবটি তো একই থাকছে। মালদার জেলা শাসক রাজর্ষী মিত্র জানিয়েছেন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, একটি দল পাঠানো হবে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। প্রথম দিনে তো খাওয়া দেয়নি সকাল থেকে রাত পর্যন্ত, তারপর রাত্রিবেলা খাবার দিয়েছিল, সেই খাবারও গন্ধ ছিল। গত কয়েকদিন ধরেই রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকদের তরফে এমন অভিযোগ বারবার উঠে এসেছে, কিন্তু ঘরে ফেরাদের এই করুণ পরিস্থিতির জন্য দায়ী কে, এই নিয়ে শাসক বিরোধীর বাকযুদ্ধ চরমে উঠেছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরা শুরু থেকে অবশ্য তাঁদের নিয়ে রাজনৈতিক তরজার পারদ সপ্তমে। করোনা, কোয়ারেন্টাইন সেন্টার, উম্পুন, ত্রাণের দাবি, এই সমস্ত ইস্যুগুলো জড়িয়ে যাচ্ছে, এবং সেটা শুধু যে স্থানীয় রাজনীতির সমীকরণ পাল্টাচ্ছে তা নয়, আমি আবার বলছি একেবারে ল অ্যান্ড অর্ডারের সমস্যা তৈরি করছে। ভাঙচুর, লাঠিচার্জ, 8 জন পুলিশকর্মী আহত হয়েছেন, 12 জন গ্রেফতার, আমি বলছি গোটা বিষয়টা একটা অন্য চেহারা নিচ্ছে বেশ কিছু জায়গায়, মানবেন? আমি একটা কথা বলি সুমনদা, নিশ্চয়ই ভারতবর্ষ ফেডারেল স্ট্রাকচার, অর্থাৎ কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেয় অন্যান্য রাজ্য সরকার সেগুলোকে ফলো করে। কেন্দ্রীয় সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কী সিদ্ধান্ত নিয়েছিল সেটা ভারতবর্ষের সমস্ত মানুষ জানে। আজকে তার পুরো দায়িত্বটা রাজ্যের কাঁধে ছেড়ে দিয়ে তারা দায়িত্ব এড়াতে চাইছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই পরিযায়ী শ্রমিকদের যদি লকডাউন শুরু করার আগে পাঠানো হতো, তাহলে কিন্তু এই দুরবস্থার মধ্যে বাংলা কিংবা অন্যান্য রাজ্যও পড়তো না। আমরা বারংবার এটা কেন্দ্রীয় সরকারকে বলেছিলাম যে বাংলা তো ভারতবর্ষেরই একটা অঙ্গ, তাহলে কিন্তু আমার মনে হচ্ছে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য বাংলায় যাতে করোনার পেশেন্ট বাড়িয়ে দেওয়া যায় তার জন্য একটা রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছে।
তৃণমূলের অভিযোগ যে একেবারে পরিকল্পনা করে এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে কেন্দ্র। দেখুন, প্রথমেই উনি যেটা বললেন আমি বলবো উনি পরিযায়ী শ্রমিকদের একদম অপমানই করলেন, কারণ উনি চাইছেন না কি আসুক। ওনারা এখনো কি বলতে পারেন ঠিক কত সংখ্যক লোক আমাদের রাজ্যের বাইরে চাকরি করেন? উনি জানেন না, এখনো ওনার মুখ্যমন্ত্রীও বলতে পারবেন না। প্রশ্ন হচ্ছে, প্রথম থেকে মুখ্যমন্ত্রী দুর্নীতি শুরু করেছিলেন, যদি লাশ লুকানোগুলো না হতো তাহলে মানুষের মনে একটা আশঙ্কা থাকতো যে না আমরা এই পরবর্তীতে যদি করোনা আক্রান্ত হই আমরা ওইভাবে মারা যেতে পারবো। ডাক্তাররা প্রেসক্রিপশনে ডেথ সার্টিফিকেট লিখতে পারেনি আজকে, যেমন অজানা জ্বর বলে ডেঙ্গু চালিয়েছেই তো শুনলেন, পরিযায়ী শ্রমিক বলছে এত মশা ওরা ওখানে থাকবে কি করে। পরিকাঠামো যদি ছিল না ভালো কথা, 60 দিনে ওনারা তৈরি করতে পারেননি। ওনারা এই সেন্টারগুলো তৈরি করা উচিত ছিল, পরিযায়ী শ্রমিক যখনই ট্রেন থেকে নামছে বাসের সিস্টেম হলো, বাস থেকে নামিয়েই তো ওখানে সোজা নিয়ে যাওয়ার কথা, সেই পরিকাঠামোটা ওনারা তৈরি করতে পারলেন না, দায় হয়ে গেল মোদী সরকারের। প্রশ্ন এইখানেই, উনি দুর্নীতি করেছেন, উনি প্রথমেও মাস্ক পরেনি। আজকে সিঙ্গুর যখন জয় করেছিলেন উনি বলেছিলেন টাটাকে তাড়িয়ে উনি ওনাকে জয় ভেবেছিলেন, ওটা সেটার জন্য উনি কত কোটি টাকা খরচা করেছেন শুধুমাত্র জানানোর জন্য যে আমি ভীষণভাবে জয় হয়েছি। আজকে কোনো অ্যাওয়ারনেস কিছু একটা দেখছেন, একটা ফেস্টুন দেখেছেন কেএমসির বা কোনো রাজ্য সরকারের তরফ থেকে যে করোনাকে রক্ষার জন্য আপনারা মাস্ক পরুন? প্রথম কথা হচ্ছে, উনি বললেন আমি পরিযায়ী শ্রমিকদের কি অপমান করেছি। বাংলায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিককে মমতা ব্যানার্জি ফিরিয়েছে, কেন্দ্রীয় সরকার না। ওনারা খালি ঠান্ডা ঘরে বসে বক্তৃতা করেছে, আর পরিযায়ী শ্রমিকরা 80 জন ট্রেনেই শুধু মারা গেছে। এই তথ্যটা ওনার জানা আছে কিনা আমি জানি না। উনি একজন মহিলা, আমি ওনাকে জিজ্ঞাসা করব, মুজফ্ফরনগরের স্টেশনে আমার যে মা মরে পড়েছিল আর 1.5 বছরের বাচ্চাটা তার মুখ টানছিল, সে পরিযায়ী শ্রমিক ছিল, 2 দিন না খেতে পেয়ে মারা গেছে। ওটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল চরিত্র। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি মতো খাদ্য সামগ্রী না পাঠানোর অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠাবার আগে বা সঙ্গে তারা আর্থিক যে তাদের দায়বদ্ধতা সে কাজটা করুক, খাদ্য সামগ্রী চাল ডাল ছোলা যেগুলো তাদের পাঠানোর কথা বলেছিল, যেটা তারা কথা দিয়েছিল প্রতিশ্রুতিবদ্ধ, সেগুলো কিন্তু তারা পালন করেনি বা করছে না, এটাই কিন্তু দুর্ভাগ্যের বিষয়। তৃণমূলের দাবি, পরিযায়ী শ্রমিক ও ডিজিটাল রেশন কার্ড যাদের নেই তাদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে মাথা পিছু 5 কেজি করে চাল ও পরিবার পিছু 1 কেজি করে ছোলা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। Free food grain supply to all migrants for the next 2 months. We are coming up with a national portability of the cards, which is public distribution ration cards can be used any ration shop in any part of the country as you move along. রাজ্যের তরফে দাবি, এখনো পর্যন্ত ট্রেন ও সড়ক পথ মিলিয়ে প্রায় 10 লক্ষ পরিযায়ী শ্রমিক রাজ্যে ঢুকেছেন। তাদের সবাইকে 2 মাস ধরে মাথাপিছু 5 কেজি করে চাল দিতে গেলে প্রয়োজন হবে 60,000 মেট্রিক টন চাল, যার মধ্যে কেন্দ্র থেকে পাঠানো হয়েছে মাত্র 4,928 মেট্রিক টন চাল। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী দিতে গেলে ছোলা প্রয়োজন হবে 2,906 মেট্রিক টন। রাজ্যের তরফে দাবি, কেন্দ্র এখনো পর্যন্ত 674 মেট্রিক টন ছোলা পাঠিয়েছে, যার জেরে কুপন বিধি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে। পরিযায়ী শ্রমিকদের জন্য যে ডাল দেওয়ার কথা হয়েছিল সেটা এসছে 674 মেট্রিক টন, চালও পুরোপুরি আসেনি। কেন্দ্রীয় সরকারের যে চাল দেওয়ার কথা পরিযায়ী শ্রমিকদের সেটা হচ্ছে 4,928 মেট্রিক টন। যদিও রাজ্য সরকারের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। আমি এফসিআই এই জোনের চেয়ারম্যান আছি কমিটির, তাতে 8-10 জন লোক আছে। এখানকার যিনি ম্যানেজার আছেন তাকে, জেনারেল ম্যানেজার তাকে ডেকে জিজ্ঞেস করলাম কত হয়েছে, উনি বলছেন 4.5 লক্ষ টন চাল, প্রায় 5 লক্ষ টন গম, এগুলো এসে গেছিল। এই সরকার পরিষ্কার করে বলতে পারেনি কোন ডাল কত লাগবে। এখানকার খাদ্যমন্ত্রী প্রথম বললেন হ্যাঁ চাল ডাল তো, চাল গম তো এসছে, ডাল কোথায় দেবো কী করে? যেই ডাল এসে গেল বলছে না আমরা 3 মাসের ডাল একসঙ্গে দেবো। তাই না, এই সরকার ঠিক করুক কী করবে। রাজ্যে যখন করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে তখন পরিযায়ী শ্রমিকদের নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসকদের মধ্যে। 8.5 লক্ষ পরিযায়ী শ্রমিক এবং তাদের ঘিরে অনিশ্চয়তা, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে এবং স্বাস্থ্য পরীক্ষা ছাড়া আপনি মানবেন এই ফুটেজে জাস্ট একটা থার্মাল গানের 2 জায়গায় টেস্ট হলো, তারপর তিনি বাড়ি চলে গেলেন এবং পাড়ায় মিশছেন, কতটা আশঙ্কার কুণালদা ঠিক এইখানে দাঁড়িয়ে? সুমন, আশঙ্কা তো সাংঘাতিক। এখন
মৌলিক প্রশ্নটা হলো যে সত্যি কথা বলতে এই সমস্যাটা হবার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমরা যখন 24th March যখন আমরা এখানে আমরা এটাকে অ্যানাউন্স করলাম, আমার মনে হয় যে প্রথম দিন সাতেকের মধ্যে যদি এই সিদ্ধান্তটা হতো যে এই মানুষগুলোর দায়িত্ব কার, যেখানে সেখানে থাকবে না তারা অন্য রাজ্যে যাবে, যদি অন্য রাজ্যে যাবার থাকতো সেটা এপ্রিল মাসের মধ্যে সেরে নেওয়াটা বাঞ্ছনীয় ছিল। আর এই সংখ্যায় একটা মানুষ যখন 8 লক্ষ মানুষ পশ্চিমবঙ্গের নিরিখে হচ্ছে প্রায় 1% অফ পপুলেশন, আজ অবধি আমার জানা নেই যে পৃথিবীর কোন সোশিওলজিক্যাল মেকানিজম আছে যারা 1% অফ পপুলেশন ফ্লাক্সকে 2-4 দিন 5 দিন 7 দিনের মধ্যে মনিটর করতে পারবে, এটা একটা প্রায় দুরূহ কাজ। আর এই দায়িত্বটা আমাদের ওপর কখন এসে পড়ল? অ্যাট দ্য হাইট অফ ইনফেক্টিভিটি। সুতরাং সবকিছু মিলিয়ে ব্যাপারটা একটা তালগোল পাকিয়ে গেল, যেখান থেকে আমরা ধরো লকডাউনে যদি 10-এর মধ্যে যদি আমরা 6-এর কাছাকাছি নম্বর পেতে পারতাম, এখন সেটা তার থেকেও আরো 50% কমে গেল। তো এটা এই এই লণ্ডভণ্ড পরিস্থিতিটা যে কেন হলো সেটা দুরূহ, কারণ আমরা একটা এপিডেমিওলজিক্যাল প্রবলেমকে কমপ্লিটলি যেন একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম, ব্যুরোক্র্যাটিক প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম করে ফেললাম। তো এটা 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 সত্যি আক্ষেপের কথা। এবং আপনার একটা মন্তব্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে যে সাপও মরল না লাঠিও ভাঙলো, আমাদের অবস্থা প্রায় সেরকম। রেট্রোস্পেকটিভলি দেখা যাবে, হ্যাঁ রেট্রোস্পেকটিভলি একটা কথা বলি সুমন, যে দেখা যাবে যে ধরো পশ্চিমবঙ্গতে আমরা যে যে ভারসাম্যটা রাখতে পারতাম সে ভারসাম্যর হয়তো একটা 50% নর্চার হয়ে গেল এই ইনফ্লাক্সটার জন্য। এর মধ্যে আবার এক নার্সের মৃত্যু ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, যে নার্সরা দিনরাত করোনা আক্রান্তদের সেবা শুশ্রূষা করে চলেছেন তাদেরই একজনের মৃত্যু ঘিরে উঠছে গাফিলতির অভিযোগ। বিইং এ স্টাফ, সে একজন নিজে হেলথ স্টাফ, তাহলে যদি আজ সরকারি কর্মচারী হিসাবে বা সে স্বাস্থ্য বিভাগের একটা কর্মচারী হিসাবে সে যদি এই ট্রিটমেন্টটা না পায় তাহলে জেনারেল আপনার পাবলিক কী ট্রিটমেন্ট পাবে, তাহলে এইটুকু কেউ আপনি বলুন তো। সোমবার সকালে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বারাসাত জেলা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের সিস্টার ইনচার্জ কবিতা দত্ত মজুমদারের। মৃত্যুর পর বছর 55 এই মহিলার করোনা রিপোর্ট পজিটিভ আসে। মৃতের পরিবারের অভিযোগ 15 মে বারাসাত হাসপাতালে কর্মরত অবস্থাতেই জ্বর আসে এই মহিলার। ডিউটি শেষ করে বাড়ি ফিরে জ্বরে কাবু হয়ে পড়েন নৈহাটির জন মোহাম্মদ রোডের এই বাসিন্দা। আমরা ধরুন 15 তারিখ 15th of May ও অন ডিউটিতে অবস্থায় অসুস্থ হয়ে পড়ে বারাসাত ডিস্ট্রিক্ট হসপিটালে ও ডিউটি করত, সেখানে উনি প্রায় 106 ফিভার উঠে গেছে, ওখানে আউটডোরে দেখিয়েছিল, হয়তো ওখানকার স্টাফরা বলেছিল যে আপনি ভর্তি হন, কেউ হয়তো ভেবেছে কি ভাবেনি যে এখানে আমি কতটা, কারণ ইনফ্রাস্ট্রাকচার তো ততটা ভালো নয়, হয়তো ভেবেছে এখানে আমি সেই সুবিধাটা পাবো কি পাবো না, বাড়ি চলে এলো। পরিবারের দাবি ঝুঁকি না নিয়ে সেদিন রাতেই তাকে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে রেফার করা হয় কল্যাণী JNM মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু সেখানেও তার যথাযথ চিকিৎসা হয়নি বলে অভিযোগ। আমাদের রেফার করলো নৈহাটি হসপিটাল থেকে আপনার রেফার করলো কল্যাণী, কিন্তু কল্যাণী বলে এটা আমাদের জোনের মধ্যে পড়ছে না, আপনি টেকনোগ্লোবালে নিয়ে যান। শেষমেশ ব্যারাকপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা হয় মহিলাকে, সেখানে তার দুবার করোনা পরীক্ষা করা হলে দুবারই রিপোর্ট নেগেটিভ আসে। 25 মে শারীরিক অবস্থার আরও অবনতি হয় এই মহিলার। বারাসাত জেলা সদর হাসপাতালের তরফে দাবি হাসপাতালের উদ্যোগে মেডিসিন বিভাগের সিস্টার ইনচার্জকে ভর্তি করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, সোমবার সেখানেই মৃত্যু হয় তার। পরিবারের অভিযোগ ভেন্টিলেশনে দেওয়ার প্রয়োজন থাকলেও আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তা করেনি। এটা রিপোর্ট আনতে ওটা রিপোর্ট আনতে আপনি বুঝতে পারছেন তো একটা সরকারি হসপিটালে একটা রিপোর্ট পেতে কতদিন সময় লাগে, এই করতে করতে অরিজিনাল ট্রিটমেন্টটাই হলো না, হয়তো আমাদের তাই মনে হয়েছে। সে আমাকে বারবার বলছে যে তুমি রিকোয়েস্ট করো যেন আমাকে একটু ভেন্টিলেশনের ব্যবস্থা করে, হয়তো ভেন্টিলেশন দিলে বাঁচতে কি বাঁচতে না সেটা পরের ব্যাপার, কিন্তু হয়তো কিছুক্ষণ স্টে করতে হবে, কিন্তু ভেন্টিলেশনের জন্য আমরা অনেকবার অনুরোধ করেছি, কোনো ভেন্টিলেশন তো দেওয়াই হলো না, ভেন্টিলেটার দেওয়া হলো না, তেহেতু তারা বলছেন যে সাসপেক্টেড করোনা পেশেন্ট, আমরা ওখানে গিয়ে ভেন্টিলেশন মেশিন লাগাতে পারব। কেন এই মহিলাকে ভেন্টিলেশনে দেয়া হলো না তা নিয়ে আরজিকরের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সবচেয়ে যেটা খারাপ লাগলো, আমাদের কাছেও খারাপ লেগেছে চিকিৎসক হিসাবে, যে পরিবারের লোকেদের কাছ থেকে আমরা শুনলাম অভিযোগ এসেছে যে চিকিৎসা না পাওয়ার জন্য, এইটা
কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। কেন হয়েছে, কেন এই অভিযোগ উঠল, সেটা অবশ্যই খতিয়ে দেখা উচিত। আমরা সরকারকে একাধিকবার আমরা প্রস্তাব দিয়েছি যে তাদের 100% আপনি সুরক্ষিত করুন, এবং দ্বিতীয় যেটা বলেছিলাম যে আপনারা এই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা করে আপনি কোভিড হাসপাতালের ব্যবস্থা করুন। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে আমাদের এই বিষয়ে কথা হয়। এ বিষয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। যদিও কোনো গাফিলতির অভিযোগ মানতে চাননি নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের বিদায়ী পুর পরিষদ। না না, চিকিৎসা কোনো গাফিলতি না, তার শরীরে আরও অনেক সমস্যা ছিল, সেই সমস্যার জন্য তাকে টেকনো গ্লোবাল থেকে আরজিগড়ে রেফার করে দেওয়া হয়। আরজিগড়ে রেফার করে দেওয়ার পর গত 30 তারিখ, মে মাসের 30 তারিখে অবস্থার অবনতি হওয়ার পর তাকে আইসোলেশনে রাখা হয় আরজিগড়ে। এদিকে করোনা আক্রান্ত মহিলার মৃত্যুর পরও কেন এই এলাকাকে কন্টেনমেন্ট করা হয়নি প্রশ্ন উঠেছে তা নিয়েও। নৈহাটির এই এলাকাতেই চলতি মাসের 1 তারিখে কর্মরত নার্সের মৃত্যু হয়। তার নমুনাতে বলা হয়েছিল কোভিড-19 পজিটিভ, কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ তারপরেও এই এলাকাকে কন্টেনমেন্ট জোন করা হয়নি, লাগানো হয়নি কোনো ব্যারিকেড। স্ত্রী মারা যাওয়ার পর মেয়েও অসুস্থ, তাই এখন আর ঝুঁকি নিতে রাজি হননি মৃতের স্বামী। আমরা ওকে বারবার বারণ করতাম যে তুমি একটু রেস্ট নাও, ছুটি নাও, কিন্তু না, ওর মানে কাজটা হচ্ছে যে আমি অন্তত কোনোদিন শুনিনি বা আমাদের কোনো স্টাফ বলেননি, পুরনো যারা স্টাফ যারা এই যে ফোন করছেন বলছেন যে ওই কাজটাকে যে কীভাবে নিত ভাবা যায় না। এর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনা নমুনা পরীক্ষা নিয়ে একটি তথ্য। একদিকে যখন লকডাউন ধাপে ধাপে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে, অন্যদিকে তখন সংক্রমণ বাড়ছে হু হু করে। তবে চিকিৎসক মহলের একাংশের দাবি আসলে ছবিটা আরও মারাত্মক। তাঁদের দাবি, বিভিন্ন কারণে এখনও বহু সন্দেহভাজন রোগীর করোনা পরীক্ষার রিপোর্টই আসেনি। এই দাবি যে অমূলক নয় তা দেখা গেল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে, যা এখন কোভিড হাসপাতাল হিসেবে চিহ্নিত। কলকাতা মেডিকেল কলেজে রয়েছি আমরা, এখানে ডান দিকে দেখা যাচ্ছে বহু মানুষ সুপারিনটেন্ডেন্টের অফিসের সামনে লাইন করে দাঁড়িয়ে আছেন। তাদের মূল বক্তব্য যে এখানে যখন সন্দেহভাজন কোনো রোগীকে ভর্তি করা হচ্ছে, তার নমুনা সংগ্রহ করা হচ্ছে, তবে তার যে রিপোর্ট, সেই রিপোর্ট পেতে অনেক বিলম্ব হচ্ছে। তবে কেন এই বিষয়ে বিলম্ব হচ্ছে সেই নিয়ে কর্তৃপক্ষের থেকে কোনো স্পষ্ট উত্তর এই রোগীর পরিজনরাও পাচ্ছেন না, এমনকি আমরা প্রশ্ন করলেও সেই বিষয়ে কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। ইনি পূর্ব কলকাতার বাসিন্দা, করোনা আক্রান্ত সন্দেহে তার আত্মীয় এখানে ভর্তি আছেন। অভিযোগ নমুনা সংগ্রহের 10 দিন পরও রিপোর্ট আসেনি। আমার ভর্তি আছে, আজ 10 দিন হয়ে গেল ভর্তি আছে। ডাক্তার বলছে যে এখনো রিপোর্ট আসেনি, রিপোর্ট এলে মানে উনি সুস্থ আছেন, কন্ডিশনে উনি ওর সাথে কথা হয়, উনি সুস্থ এখন, কন্ডিশন ঠিক আছে, বাট রিপোর্ট না আসা অব্দি ছাড়ছেন না। জাস্ট মানে রিপোর্ট নেওয়ার জন্য যে কেমন আছেন, কন্ডিশন কেমন আছে। মধ্য কলকাতার বাসিন্দা এই মহিলার বাবা হৃদরোগে আক্রান্ত, তার উপর করোনা আক্রান্ত সন্দেহে এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা টেস্টের রিপোর্ট তো আসেনি, উল্টে ওই ব্যক্তি চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বাড়ির লোকজন। বলছে 4 দিন মিনিমাম সময় লাগবে রিপোর্টটা দিতে, কিন্তু প্রাইভেটে তো 2 দিনে কি 1 দিনে হয়ে যাচ্ছে। আমার কাছে বক্তব্য এটাই, এবার পেশেন্ট হচ্ছে হার্টের পেশেন্ট, নিয়েছেও ভুলভাবে, ওনাদের হার্টের পেশেন্ট, বুকে ব্যথা ছিল, শ্বাসকষ্ট ছিল, এবার শুধুমাত্র শ্বাসকষ্টের জন্য ভর্তিটা নিয়েছে, নিয়ে এরকম ভাবে হ্যারাসমেন্ট, আর কিছু কোনো কারণ না। হার্টের পেশেন্ট, হার্টের ওষুধ কিন্তু দিচ্ছে না ভেতরে, আমি কিন্তু বাড়ির থেকে ওষুধটা দিয়েছি, খাবার দাবারগুলো দিচ্ছে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। শুধু কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিলম্বিত হচ্ছে করোনা টেস্ট। বৃহস্পতিবার সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী রাজ্যের সরকারি বেসরকারি ল্যাব মিলিয়ে প্রায় 17,200 নমুনার পরীক্ষা এখনো বাকি, ফলে রোগীর খাতে রিপোর্টও আসছে অনেক দেরিতে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে মোট 42টি সেন্টারে করোনা টেস্ট হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল পর্যন্ত স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে 600টি নমুনা পরীক্ষা বাকি ছিল। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা আসে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং কল্যাণীর জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। আরজিকরে আসা 800-এর বেশি নমুনা জমে আছে। পূর্ব বর্ধমানের বিভিন্ন হাসপাতাল থেকে আসা নমুনার করোনা পরীক্ষা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে প্রায় 2,600 নমুনার পরীক্ষা বাকি। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা আসে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলা এবং বিষ্ণুপুর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা থেকে। এই হাসপাতালে প্রতিদিন 600টি নমুনার করোনা পরীক্ষা হওয়ার কথা, সেখানে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাকি ছিল 2,000-এর বেশি। বাঁকুড়া জেলার নমুনা পরীক্ষা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে দৈনিক পরীক্ষা হওয়ার কথা সর্বাধিক 150, কিন্তু জমে রয়েছে 700-এর বেশি নমুনা।
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গোটা মালদা, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ মহকুমা থেকে নমুনা আসে। এই হাসপাতালে দৈনিক করোনা পরীক্ষা হওয়ার কথা 700টি, কিন্তু পরীক্ষার জন্য নমুনা জমে রয়েছে প্রায় 1400। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ওপর নির্ভরশীল কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের একটি অংশ। সেখানে হাসপাতাল সূত্রে খবর, উত্তরবঙ্গ মেডিকেলে 6700টি নমুনা এসে পড়ে রয়েছে। এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই কোচবিহারের পরিযায়ী শ্রমিকদের নমুনা রিপোর্ট গিয়েছিল অন্তত 10 দিন পরে, ফলে ততদিনে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে বলে দাবি চিকিৎসকদের একাংশের। শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি ল্যাবগুলিতেও জমে রয়েছে প্রচুর নমুনা। যেমন সুরক্ষা ডায়াগনস্টিকে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা থেকে নমুনা আসে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানে পরীক্ষার অপেক্ষায় ছিল 400টি নমুনা। দুর্গাপুরের সনকা হাসপাতালে নমুনা আসে পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি ও বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা থেকে। সেখানে নমুনা জমে রয়েছে প্রায় 2000। এক নম্বর, ভাইরাস আইডেন্টিফিকেশনের পসিবিলিটিস। নাম্বার টু, পেশেন্ট থেকে স্বাস্থ্যকর, যদি হসপিটালাইজড পেশেন্ট থাকে তাহলে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী সবাই তার থেকে কিভাবে তার কাছে এগোবে। তিন নম্বর হচ্ছে, পেশেন্টের শারীরিক অবস্থা যদি অবনতি হয়, আমরা যদি রিপোর্ট না পাই তখন ডাক্তার স্বাভাবিক আমরা চিকিৎসা করতে খুব ঝামেলায় পড়ে যাই আমরা। এবং চতুর্থ হচ্ছে যে এই মানুষটা যদি হসপিটালাইজড না থাকে, যদি বাড়িতে থাকে বা কোয়ারেন্টাইন সেন্টারে থাকে, তাহলে অন্য মানুষদের মধ্যে সেটা সংক্রমণ ছড়ানো, এ তো হতেই পারে। এগুলো সকালে নিলে বিকেলে রিপোর্ট, এই জায়গায় দ্যাট শুড বি দি স্ট্যান্ডার্ড। নমুনা পরীক্ষায় বিলম্বের জন্য অনেকে পরিকাঠামোকেও দায়ী করছেন। লাস্ট আমরা গত পরশু 1 তারিখ মানে 1 জুন আমরা মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছি, তার মধ্যে মাঝে মাঝেই আমরা এরকম দিই মানে গঠনমূলক পরামর্শ। এই পরামর্শটা এটাই আছে যে আপনি টেস্টিং সেন্টার আরও বাড়ান, টেস্টিং রেট আরও বাড়ান। আপনি গ্রিন জোনে টেস্ট না করে যে জোনগুলো রেড জোন হয়ে রয়েছে, কন্টেনমেন্ট জোন হয়ে রয়েছে, সেই জোনগুলোতে আরও বেশি টেস্ট করুন এবং রিপোর্টটা আপনি দ্রুত দেওয়ার ব্যবস্থা করুন, নাহলে চিকিৎসাতে হচ্ছে ব্যাঘাত ঘটবে এবং আরও রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হবে। টেস্ট, টেস্ট আর টেস্ট, করোনাকে মহামারী ঘোষণার সময় থেকে এই বিষয়টির ওপরই জোর দিয়ে আসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু রোগীর আত্মীয়রা বলছেন এখনো সেই আসল জায়গাটাতেই খামতি থেকে যাচ্ছে। কিন্তু কেন হাসপাতালগুলিতে এইভাবে জমে থাকছে নমুনা, এই নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, 24 থেকে 48 ঘন্টায় কোভিড টেস্ট রিপোর্ট দেওয়ার জন্য ইতিমধ্যেই পরিকাঠামো উন্নত করা হয়েছে। যে নমুনা পরীক্ষা বাকি আছে সেগুলি একদিনে, কোভিড টেস্টের জন্য আরও সেন্টার বাড়ানো হচ্ছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে খুব শীঘ্রই আরপিটিসিআর পদ্ধতিতে কোভিড টেস্ট চালু হবে। একদিকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বাড়ছে উদ্বেগ, অন্যদিকে রাজ্য জুড়ে বাড়ছে করোনা সংক্রমণ। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন 368 জন। এই নিয়ে পরপর 3 দিন ধরে 24 ঘন্টায় করোনা আক্রান্ত হলেন 300-এর বেশি মানুষ। স্বাস্থ্য দপ্তরের 2 জুনের বুলেটিন অনুযায়ী 24 ঘন্টায় করোনা আক্রান্ত হন 396 জন। 3 জুনের বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় করোনা আক্রান্ত 340 জন। বৃহস্পতিবার জানানো হয়েছে 24 ঘন্টায় আক্রান্ত 368 জন। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 10 জনের। স্বাস্থ্য দপ্তরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 6876, এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 283 জনের। কোমর বিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের, অর্থাৎ রাজ্যে মোট 355 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 2768 জন। দেশের অবস্থাও যথেষ্ট উদ্বেগজনক। আনলক ওয়ানের চতুর্থ দিনে ভারতে ফের রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেন। এবার একদিনে আক্রান্তের সংখ্যা 9000 পেরিয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 9304 জন, আর 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 260 জন করোনা আক্রান্তের। গত 5 দিনে প্রতিদিনই ভারতে 8000-এর বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী শনিবার আক্রান্ত হন 8380 জন, রবিবার 8392 জন, সোমবার 24 ঘন্টায় আরও 8171 জন সংক্রমিত হন, মঙ্গলবার সংক্রমিত হয়েছেন 8909 জন, আর বুধবার সংক্রমিত হলেন 9304 জন। এই নিয়ে আনলক ওয়ানের চতুর্থ দিনে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 216919, মৃত্যু হয়েছে 6075 জন করোনা আক্রান্তের। বিশেষজ্ঞদের মতে এর মধ্যে উদ্বেগের বিষয় হল ভারতে প্রথম 1 লক্ষ মানুষ করোনা আক্রান্ত হতে সময় লেগেছিল 109 দিন, কিন্তু পরের 1 লক্ষ মানুষের করোনা আক্রান্ত হতে লেগেছে মাত্র 15 দিন। করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রে।
সেখানে এখনো পর্যন্ত 2,587 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত 74,860 জন। গুজরাটে মৃত্যু হয়েছে 1,122 জনের, 18,100 জন আক্রান্ত। দিল্লিতে মৃত্যু হয়েছে 606 জনের, আক্রান্ত 23,645। উত্তরপ্রদেশে 229 জনের মৃত্যু হয়েছে, সে রাজ্যে 8,729 জন করোনা আক্রান্ত। করোনা আক্রান্ত হয়েছেন দেশের প্রতিরক্ষা সচিব অজয় কুমার, তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন। তার দফতরে কর্মরত 35 জনেরও হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ হয়েছে। একদিকে যখন প্রতিদিনই সংক্রমণ হুহু করে বাড়ছে, তখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে এই ভাইরাসের ভ্যাকসিন কতদিনে আসবে। এই পরিস্থিতিতে ফের একবার ভরসা ফিরল হাইড্রক্সিক্লোরোকুইনে। নিজেদের অবস্থান থেকে সরে এসে ভারতের পথেই হাঁটল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা ICMR এর পথেই হেঁটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করেছে, করোনা ভাইরাসের চিকিৎসায় ফের হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা যাবে। Other trials, ongoing trials of hydroxychloroquine like recovery in the UK looked at their data, which is a fairly substantial data set of over 11,000 patients. We are now fairly confident, not having seen any differences in mortality. The data safety monitoring committees of both Solidarity and Recovery have recommended that the trial can continue. করোনা পর্বের শুরু থেকেই নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে জোরালো সওয়াল করে এসেছে ICMR। তারা জানায় করোনা চিকিৎসায় হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করে কিছু ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে। এরপর ভারত থেকে এই হাইড্রক্সিক্লোরোকুইন পেতেই মরিয়া ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে এই ওষুধ রফতানিতে নিষেধাজ্ঞা জারি করায় তিনি হুমকি পর্যন্ত দিয়ে বসেন। ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলায় বায়োমেডিক্যাল অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টর রিক ব্রাইটকে পদচ্যুত করে ট্রাম্প প্রশাসন। কিন্তু সম্প্রতি মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেট পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রের উপর ভিত্তি করে গত 25 মে হুয়ের প্রধান দাবি করেন হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ প্রয়োগে মৃত্যুর সম্ভাবনা বাড়ছে, তাই যতদিন না সুরক্ষার বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে ততদিন করোনার কোনো চিকিৎসা পদ্ধতিতে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যাবে না। পাশাপাশি হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে গবেষণাও বন্ধ করে দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু হুর এই সিদ্ধান্তের সঙ্গে একমত ছিল না ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। তারা জানিয়ে দেয় ভারতে এই ওষুধের ব্যবহার চালু থাকবে। তার কারণ হিসেবে তারা জানায় হাইড্রক্সিক্লোরোকুইনের সেই অর্থে কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ভারতে করোনা প্রতিরোধক হিসেবে এই ওষুধের ব্যবহার চালু থাকবে, এতে ভয়ের কিছু নেই। শুধু খালি পেটে ওষুধটি খাওয়া চলবে না। হাইড্রক্সিক্লোরোকুইন বলেছে যে মডারেট টু সিভিয়ার এই রেঞ্জ অফ ইলনেসেতে হাইড্রক্সিক্লোরোকুইন বা ক্লোরোকুইন যেটা ম্যালেরিয়ার ওষুধ সেটা ইউজ করা যেতে পারে। ইনসিডেন্টালি হাইড্রক্সিক্লোরোকুইন বিভিন্ন আর্থ্রাইটিসে প্রচুর ইউজ করা হয়, যেমন রুমাটয়েড আর্থ্রাইটিস, SLE, চিপ ড্রাগ, এফেক্টিভ ড্রাগ প্রচুর ইউজ করা হয়। আমাদের প্রচুর পেশেন্ট হাইড্রক্সিক্লোরোকুইন পান। হাইড্রক্সিক্লোরোকুইনে একটাই ক্যাচ, সেটা WHO রেখেছে, ICMRও রেখেছে, 15 বছরের নিচের বাচ্চাদের ইউজ করতে বারণ করছে। আর যাদের হার্টের সমস্যা আছে, হাইড্রক্সিক্লোরোকুইন QT বলে একটা ECG ক্যারেক্টারিস্টিক আছে, সেটাকে বাড়ায়, মানে একটা একটা এরিদমিয়া তৈরি করার প্রোপেন্সিটি আছে। সো একদম ডমিনেট, মানে ডেফিনিট হার্ট প্রবলেম বা এই সার্স কোভিড ইনফেকশনের পরে যদি হার্টের কোনো এরিদমিয়া হয় তাদেরকে দেওয়ার জন্য একটা কশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে গবেষণাপত্রের ভিত্তিতে হাইড্রক্সিক্লোরোকুইনের ব্যবহার বন্ধের নির্দেশ দেয় তা নিয়েও প্রশ্ন তোলেন শতাধিক নামী বিজ্ঞানী ও চিকিৎসক। ICMR এ যে HCQ ট্রায়ালটা দেয়া হচ্ছে এটা কিন্তু রোগ প্রতিষেধক হিসাবে ইউজ করা হচ্ছে। WHO যে ট্রায়ালটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু ট্রিটমেন্টের জন্য HCQ ইউজ করা হচ্ছে। সেখানে অনেক সময় HCQ ইউজ করা হচ্ছে, ক্লোরোকুইন ইউজ করা হচ্ছে, অনেক সময় ম্যাক্রোলাইটও ইউজ করা হচ্ছে। কিন্তু দুই ক্ষেত্রেই, মানে প্রতিষেধক হিসাবে এবং ট্রিটমেন্ট হিসাবে, HCQ কিন্তু এখন ট্রায়াল ফেজে আছে। এখনও এটা প্রতিষেধক হিসেবে এফেক্টিভ কিনা, ট্রিটমেন্ট হিসেবে এফেক্টিভ কিনা সেটা এখনও কিন্তু সিদ্ধান্ত হয়নি। ইন ফিউচারে আমরা জানতে পারবো যে ACQ প্রতিষেধক হিসাবে বা ট্রিটমেন্ট হিসাবে কোনো কিছু লাভ হবে কি। বিতর্কিত গবেষণাপত্রটি কিসের ভিত্তিতে ছাপা হলো সে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস মিলেছে মেডিকেল জার্নাল ল্যান্সেটের পক্ষ থেকেও। এটা প্রুভেন, আমরা আরও খবর পেয়েছি যে এটার একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে যে কোম্পানি অন্যান্য কম্পিটিটিভ ড্রাগ তৈরি করছে, তারা অনেকভাবে এই ডেটাটাকে ম্যানিপুলেট করেছে।
যেভাবে ডেটা কালেক্টেড হয়েছে এতগুলো দেশে এতগুলো হসপিটাল বা থেকে, এটা এত তাড়াতাড়ি করা যায় না, এবং সেই জন্যই স্টাডিটা বেরোনোর সঙ্গে সঙ্গে সব দিক থেকে একটা প্রবল এর বিরোধিতা করা হয়েছিল। আইসিএমআর সবার প্রথমেই করেন সারা পৃথিবীর মধ্যে। এখন দেখা যাচ্ছে যে আইসিএমআর ওই বক্তব্য একেবারেই ঠিক, এবং সেই জন্য আইসিএমআর একেবারেই এটা বন্ধ করতে বলেনি হাইড্রক্সিক্লোরোকুইন, এবং ইভেন আইসিএমআর খুব স্ট্রংলি সাজেস্ট করেছে যে প্রোফাইল্যাক্সিসে দেওয়া উচিত, সেখানে রেজাল্টস আইসিএমআরের নিজের যে স্টাডি তাদের রেজাল্টস খুব ভালো। সেই জন্য আমরা ক্লিনিশিয়ানরা এখনও এইচসিকিউতে ভরসা রাখছি, বোথ ইন ট্রিটমেন্ট অ্যান্ড প্রোফাইল্যাক্সিস। এরই মধ্যে সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিকেল রিসার্চ বা আইসিএমআর এর একটি সমীক্ষা রিপোর্ট পেশ করে, তাতে বলা হয় সংক্রমণের ভয় আছে এমন এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা যারা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছেন এবং চার বা তার বেশি ডোজে হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক ফল মিলেছে, সংক্রমণের ভয় কমেছে অনেকাংশে। আইসিএমআর এর সাম্প্রতিকতম এই রিপোর্ট প্রকাশিত হওয়ার কয়েকদিনের মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে পুরনো অবস্থান থেকে সরে এলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বরং ভারতের পথে হেঁটেই আবার এই ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিল তারা, যা সঠিক পদক্ষেপ বলে মনে করছেন চিকিৎসকরা। আইসিএমআর যে কথাটা বলেছে যেটা গাইডলাইনে, সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে এটা প্রোফাইল্যাকটিক ইউজ ফর হেলথ কেয়ার ওয়ার্কার, মানে যারা এই সময় কোভিড পজিটিভ বা সাসপেক্টেড পেশেন্টের কন্ট্যাক্টে আসছেন, সেটা পিপি পরেই হোক বা ইনঅ্যাডভার্টেন্টলি হোক, তাদের প্রোফাইল্যাক্সিসের জন্য আইসিএমআর ক্লিয়ার গাইডলাইন ইস্যু করেছে, এবং সেটা কিন্তু আইসিএমআর কখনোই উইথড্র করেনি যে হাইড্রক্সিক্লোরোকুইন প্রোফাইল্যাক্সিস ইউজ করা হবে, প্রথম উইকে 800, পরের উইকগুলোতে 400 করে 7 সপ্তাহ। তাতে একটাই শুধু ক্যাভিয়েট আছে যে ইসিজি একটা করে নিতে হবে যে কিউটি প্রলঙ্গেশন আছে কি না, একটা আছে জিনিস কিউটিসি, সেটা প্রলং কিনা, সেটা প্রলঙ্গেশন না থাকলে খেতে কোনো অসুবিধা। তবে কি আগামী দিনে করোনা মোকাবিলায় গেম চেঞ্জার হাইড্রক্সিক্লোরোকুইন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবস্থান বদলের পর সেই আশার কিরণ আরো উজ্জ্বল হয়ে উঠল। করোনা সংক্রমণ ঠেকাতে এখন রাস্তাঘাটে প্রায় সকলের মুখেই মাস্ক, সুরক্ষিত থাকতে অনেকে ব্যবহার করছেন গ্লাভসও, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন শুধু এইটুকুতেই নিজেকে নিরাপদ ভাবার কোনো কারণ নেই, কারণ নোভেল করোনা ভাইরাস যে শুধু নাক বা মুখ দিয়ে শরীরে ঢুকতে পারে এমনটা একেবারেই নয়। আপনি নিশ্চয়ই ভাবছেন তাহলে আর কোথা দিয়ে? হংকং এর একটি গবেষণায় দাবি করা হয়েছে চোখ দিয়েও আপনার শরীরে ঢুকে পড়তে পারে নোভেল করোনা ভাইরাস, এবং এই ভাইরাসের মধ্যে চোখ দিয়ে মানব শরীরে ঢোকার ক্ষমতা রয়েছে ভীষণভাবে। ল্যান্সেট রেসপিরেটরি মেডিসিন নামক পত্রিকায় প্রকাশিত ইউনিভার্সিটি অব হংকং এর গবেষকদের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে সম্প্রতি তারা কয়েকজন করোনা আক্রান্তের চোখ এবং শ্বাসনালী থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। তারপর 2003 সালে আতঙ্ক তৈরি করা সার্স ভাইরাসের সঙ্গে করোনা ভাইরাসের তুলনা করেন। ইউনিভার্সিটি অব হংকং এর গবেষকদের দাবি, সেই তুলনামূলক গবেষণায় দেখা গিয়েছে সার্সের থেকে নোভেল করোনা ভাইরাসের চোখ দিয়ে মানব শরীরে ঢোকার ক্ষমতা প্রায় 80 থেকে 100 গুণ বেশি। গবেষক দলের প্রধান মাইকেল চ্যান চি ওয়াই এর দাবি, সম্ভবত এই কারণেই সার্সের তুলনায় এত দ্রুত গতিতে ছড়িয়েছে নোভেল করোনা ভাইরাস, চোখ দিয়ে ঢুকেই সম্ভবত অনেকের শরীরে বাসা বেঁধেছে সে। চিকিৎসকদের একাংশের মতে লালারসের মতো চোখ থেকে নমুনা সংগ্রহ করলে বিষয়টি আরো পরিষ্কার হতে পারে। যে কোনো ভাইরাস বা যে কোনো কেমিক্যাল যে শরীরের মধ্যে যদি ঢুকতে হয়, তার সবচেয়ে ইজি রুট হচ্ছে গিয়ে মিউকাস মেমব্রেন, এক্সপোজড সারফেস, তাহলে চোখ একটা, মুখ একটা, নাক একটা, নাক দিয়ে যেমন বা মুখের মধ্যে দিয়ে যেমন ভাইরাসগুলো ঢুকতে পারে, চোখও খুব ইজিলি কিন্তু চোখ মানে শরীরের ভেতরে ঢোকার জন্য অ্যাক্সেসিবল একটা রাস্তা। চোখ দিয়ে যে করোনা ভাইরাস শরীরে ঢুকে পড়তে পারে চিকিৎসকদের মনে সেই সন্দেহ প্রথম তৈরি হয় চীনের একটি ঘটনায়। করোনা সংক্রমণের অন্যতম কেন্দ্রবিন্দু চীনের উহান থেকে বেইজিংয়ে আসেন এক ফুসফুসের চিকিৎসক। বেইজিংয়ে পৌঁছানোর ঘণ্টা তিনেকের মধ্যে তাঁর চোখ লাল হয়ে যায়, তারপরে জ্বর আসে এবং সেই সঙ্গে চোখের সমস্যাও বাড়ে। এরপর নমুনা পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে, অর্থাৎ এক্ষেত্রে প্রথম উপসর্গ ছিল চোখ লাল হওয়া। চিকিৎসকদের অনুমান ছিল এক্ষেত্রে চোখ দিয়েই শরীরে ঢুকেছিল করোনা ভাইরাস। এর প্রথম উপসর্গ হতে পারে কিন্তু কনজাংটিভাইটিস, চোখের জলে কিন্তু কোভিড 19 প্রায় 3 সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। অনেক সময় দেখা গেছে যে ট্রান্স কনজাংটাইভাল, অর্থাৎ চোখের সামনে স্ক্লেরার সামনে যে পাতলা ঝিল্লি তাকে আমরা যেটা কনজাংটিভাইটিস কনজাংটাইভা বলি, এবং এর ইনফেকশনকে আমরা কনজাংটিভাইটিস বলি, সেই কনজাংটাইভার ভেতর দিয়ে কিন্তু ব্লাড ভেসেলেও এই কোভিড 19
প্রবেশ করতে। এই কথা শোনার পর থেকে সাধারণ মানুষ বেশ আতঙ্কে। অনেকে বলছেন, এতদিন তো মাস্ক পরে নাক মুখ ঢেকে নিজেকে অনেকটাই নিরাপদ ভাবছিলাম, কিন্তু এই ভাইরাস তো শরীরে ঢোকার অন্য রাস্তাও বার করে ফেলেছে। এখন তাহলে কি করণীয়? চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, চোখে একদমই হাত দেওয়া চলবে না, বাইরে বেরোলে মাস্কের সঙ্গে ফেস শিল্ড ব্যবহার করতে হবে। আমরা যে চেম্বারে বা পেশেন্টদের সামনে এখন যাচ্ছি, ডেফিনেটলি আমরা এখন একটা আই গার্ড লাগিয়েই যাচ্ছি, একটা হেড গিয়ার, সামনে একটা প্লাস্টিক কভার করা, তো সেটা ডেফিনেটলি শুধু নাক আর মুখকে প্রোটেক্ট করলেই তো হবে না, চোখটাও করতে হবে। অনেকে বলছেন, এতদিন করোনা সংক্রমণ ঠেকাতে চোখ কান খোলা রাখতে হচ্ছিল, কিন্তু এখন ভয় হচ্ছে সেই চোখ দিয়েই করোনা ভাইরাস শরীরে ঢুকে পড়ল না তো। এতো গেল চোখের কথা। এর পাশাপাশি প্রশ্ন উঠছে, নোভেল করোনা ভাইরাস কি কেড়ে নিতে পারে আমাদের স্বাদ এবং গন্ধের অনুভূতিও? এমনটাই দাবি করছেন খোদ সেই চিকিৎসকরা যারা করোনা আক্রান্তদের চিকিৎসা করেছেন। এতদিন পর্যন্ত করোনার উপসর্গ হিসেবে মূলত চারটি লক্ষণের কথাই বারবার উঠে এসেছে, সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্ট। বহু ক্ষেত্রে অবশ্য এমনও দেখা গিয়েছে যে করোনা আক্রান্ত হওয়ার পরও এই চারটি উপসর্গের কোনোটিই দেখা যায়নি। এর থেকে বিশেষজ্ঞদের মনে প্রশ্ন জন্মায়, তাহলে কি করোনার অন্য কোনো উপসর্গ রয়েছে? করোনা আক্রান্তদের চিকিৎসা করছেন এমন বহু চিকিৎসকও একই কথা বলছেন। তাঁদের মতে করোনার এই অজানা উপসর্গের মধ্যে রয়েছে কোনো জিনিসের গন্ধ না পাওয়া, খাবারের স্বাদ না পাওয়া, এমনকি স্নায়ুর সমস্যাও। কারো কারো ক্ষেত্রে তো করোনার ক্ষেত্রে ব্রেন স্ট্রোকের মতো উপসর্গ দেখা যাচ্ছে। প্রথম কোভিড টেস্ট যদি নেগেটিভ থাকে তার মানেই এই নয় যে সে কোভিড হলো না। অনেক সময় 30% কেসে ফলস নেগেটিভ হয়। অনেক সেই সময় যদি টিপিক্যাল সিমটমস থাকে তখন আমরা আবার 24 বা 48 আওয়ার্স পরে করি। চেস্টের সিটি স্ক্যান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যেটা চাইনিজরাও প্রথমে করেছিল। সে চেস্টের সিটি স্ক্যানে বাইল্যাটারাল গ্রাউন্ড গ্লাস ওপ্যাসিটিস হচ্ছে টিপিক্যাল ফাইন্ডিং অফ কোভিড। এছাড়াও আরও ক্রেজি প্যাটার্ন আছে, সেগুলো দেখে চিকিৎসকরা বুঝতে পারে যে এটা হয়তো কোভিড নিউমোনিয়া হতে পারে। থার্ড হচ্ছে কিছু অ্যাটিপিক্যাল সিমটমস, তার মধ্যে অ্যাটিপিক্যাল সিমটমসের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যানসমিয়া, মানে হচ্ছে নাকে গন্ধ পাচ্ছে না, বা ডিসইউজেসিয়া, মানে টেস্ট পাচ্ছে না। এই নাকে গন্ধ পাচ্ছে না, টেস্ট পাচ্ছে না, এটা অনেকেই বলতে পারে ও ঠিক আছে একটু গা জ্বর রয়েছে কিছু না, কিন্তু দিস ইজ ভেরি স্পেসিফিক অফ কোভিড। সবার না হতে পারে, কিন্তু এটা হলে ওয়ান মাস্ট কিপ ইন মাইন্ড। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে সারা বিশ্বের এমন বহু চিকিৎসকের অভিজ্ঞতা প্রকাশিত হয়েছে যারা করোনা আক্রান্তদের চিকিৎসা করেছেন। তাদের প্রত্যেকের কথাতেই নোভেল করোনা ভাইরাসের অজানা উপসর্গগুলির কথা উঠে এসেছে। তার ভিত্তিতে আমেরিকান একাডেমি অব ওটোল্যারিঙ্গোলজির ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ নামক জার্নালে এই প্রস্তাবও দেওয়া হয়েছে যে অ্যানসোমিয়া বা হাইপোসোমিয়া অর্থাৎ গন্ধ না পাওয়া, ডিসগেসিয়া অর্থাৎ স্বাদ না পাওয়াকে করোনার উপসর্গ হিসেবে ধরে সেই মতো এগোনো উচিত। আমেরিকান একাডেমি অব ওটোল্যারিঙ্গোলজির ক্লিনিক্যাল ইনফেকশাস ডিজিজ নামক জার্নালে আরও বলা হয়েছে, তারা সম্প্রতি 59 জন ইটালীয় করোনা আক্রান্তের ওপর একটি সমীক্ষা চালায়। তার মধ্যে 20 জনই খাবারের স্বাদ পাচ্ছিলেন না। ভারতে করোনা যখন ধীরে ধীরে বিপজ্জনক চেহারা নিচ্ছে, তখন চিকিৎসার ক্ষেত্রে এই নতুন উপসর্গগুলির কথাও মাথায় রাখা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অনেক পেশেন্টের শুধুমাত্র সিমটম হচ্ছে যে হঠাৎ করে নাকের গন্ধ চলে যাওয়া এবং স্বাদ চলে যাওয়া। এরা কিন্তু অনেকেই পরবর্তী ক্ষেত্রে এই খুব বেশি জ্বর বা শ্বাসকষ্ট এইসব সাফারিংসগুলো এদের হচ্ছে না, হঠাৎ করে এইটা হয়। মানে আগে কোনো হিস্ট্রি নেই, হঠাৎ করে নাকের স্বাদ মানে নাকের গন্ধ চলে যাচ্ছে বা মুখের স্বাদ চলে যাচ্ছে, তাহলে কিন্তু তার একবার ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত, এবং ডাক্তার যদি মনে করে তাহলে তিনি কিন্তু একটা কোভিড টেস্ট করে নেওয়া উচিত। যদিও এই সময় অনেক অ্যালার্জিক রাইনাইটিস বা এইসব রোগ থেকেও এটা হয়, কিন্তু সাডেন অনসেট লস অফ স্মেল এবং লস অফ টেস্ট কিন্তু এখন একটু চিন্তা এনে দিচ্ছে। শুধু আমেরিকা নয়, ব্রিটেনেও বহু গবেষক একই রকমের অভিজ্ঞতা নথিভুক্ত করা শুরু করেছেন। যেহেতু এই বিষয়গুলির সঙ্গে ইএনটি, স্নায়ুরোগের মতো বিষয়গুলি জড়িয়ে রয়েছে, তাই সব বিভাগকেই সচেতন থাকতে হবে বলে মত বিশেষজ্ঞদের। টেস্ট তাহলে আমরা এত নাম্বার অফ টেস্ট করতে পারবো কি? সেটা তো এমনি যাদের আমরা সাসপেক্ট করছি তাদেরই করে উঠতে পারছি না। অতএব আমার মনে হয় টেস্টের ফেসিলিটিস আরও বাড়াতে হবে, এবং নিউরোলজিস্ট যারা আছেন, আমি নিউরোলজিস্ট নই কিন্তু আমাদের পেশেন্টের ইনভলভমেন্ট হওয়াতে আমি একটু ইন্টারেস্ট নিয়ে পড়াশুনো করে দেখলাম যে নিউরোলজিস্টদের মধ্যেও কিন্তু এই ডিজিজটা আসতে পারে। তারা মানে জাস্ট জ্বর সর্দি কাশি হলো আমরা কোভিড টিমের কাছে ঠেলে দিলাম, আর নেই মানে কোভিড নয় এটা ভাবারও কিন্তু কারণ নেই। যেভাবে কোভিড স্প্রেড করছে অতএব সব অর্গানে ইনভলভমেন্ট হতে পারে।
নোভেল করোনা ভাইরাসের মোকাবিলায় এমনিতেই ব্যতিব্যস্ত সারা বিশ্ব, তারপর আবার অজানা উপসর্গ ঝুলি থেকে বেরোলে এর সঙ্গে যুঝে ওঠা সম্ভব হবে কি করে, এই প্রশ্নই ভাবাচ্ছে কোটি কোটি মানুষকে। প্রথমে করোনার ধাক্কা আর তারপর ঘূর্ণিঝড় উম্পুন, জোড়া ধাক্কায় আগুন বাজার দর, সবজি থেকে মাংস, ডাল থেকে শস্যের তেল, নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মধ্যবিত্তে ছেঁকা খাওয়ার জোগাড়। বৃহস্পতিবার গড়িয়াহাট বাজারে পটলের দাম ছিল কেজিতে 50 থেকে 60 টাকা, ঢেঁড়স 50, ঝিঙে 50, বেগুন 90, শসা 70, পেঁপে 50, করলা 70, লাউ একটা 40 থেকে 50 টাকা। দাম নর্মাল ছিল, এই ঝড়ের পর থেকে মালপত্র সব নষ্ট হয়ে গেছে, এমনি ঘরবাড়ির অবস্থা যা অবস্থা হয়েছে, আর বাগান ফাগান আর কিছু নেই, পুরো মাটির সাথে মিশে গেছে, তারপর অনেক সবজিও জলের নিচে আছে। শসা 30-40 টাকা চলছিল, সেখানে শসা হয়ে গেছে আজ 70 টাকা কিলো, বেগুন চলছিল 40 টাকা কিলো, সেখানে হয়ে গেছে বেগুন 90 টাকা কিলো, তারপর গাজরেরও দাম বেড়েছে 50 টাকা কিলো হয়ে গেছে, পটল 30-40 টাকা কিলো পটল ছিল, সেখানে পটলের দামও হয়ে গেছে আজকে 60 টাকা, ঝিঙের দাম 50 টাকা হয়ে গেছে। টাকার মানে যে সোর্স অফ ইনকাম সেটা তো টোটালি বন্ধ, যা আছে সব লোক ব্যাংকে যা আছে ভাঙিয়ে ভাঙিয়ে খাচ্ছে, এটা দিয়ে আর কতদিন মানুষ চালাবে, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত সংসারে তো এটা চিন্তা করার ব্যাপার। সবজির পাশাপাশি ঊর্ধ্বমুখী আলুর দামও, লকডাউনের শুরুতে জ্যোতি আলুর 50 কেজি বস্তার দাম ছিল 600 থেকে 650 টাকা, তা এখন বেড়ে 1100 ঘরে পৌঁছে গিয়েছে, যার প্রভাব পড়েছে খুচরো বাজারে, জ্যোতি আলু বিকোচ্ছে 24 থেকে 25 টাকা কেজি দরে, চন্দ্রমুখী আলুর দাম কেজি প্রতি 30 টাকা। আলুর দাম বাড়ছে, কারণ হচ্ছে যে বছর এই যে আমফান যে ঝড়টা হলো, এই আমফান ঝড়ের ফলে প্রচুর পরিমাণে সবজির ক্ষতি হয়েছে, মানে তুলনা করা যাবে না, যা সবজি বলতে কিছু আর নেই, এখন শুধু আছে আলুটা স্টক আছে, আলুর উপর নির্ভর করেই এখন চলতে হবে, যার ফলে আলুর দামটা একটু বাড়ছে। করোনা সংক্রমণের শুরুর দিকে ধস নেমেছিল মুরগির মাংসের দামে, তার প্রভাব এসে পড়ে পোলট্রিগুলিতে, ডিম ফুটিয়ে বাচ্চা প্রতিপালন গোটা ব্যবস্থাটাই ভেঙে পড়ে, বিক্রেতাদের দাবি এখন তার প্রভাব দেখা যাচ্ছে বাজারে। লকডাউনের শুরুতে গোটা মুরগির দাম 105 থেকে 110-এর মধ্যে ছিল, বৃহস্পতিবার নিউ মার্কেটে তার দাম ছিল 167 টাকা, এর জেরে খুচরো বাজারে কাটা মুরগির দাম কেজিতে 270 থেকে 300-এর মধ্যে ঘোরাফেরা করছে বলে দাবি বিক্রেতাদের। এই বড় কারণ একটাই আছে কি জানুয়ারি ফেব্রুয়ারিতে বাচ্চা ফার্মে ওরা ঢুকাতে পারেনি, তারপরে লকডাউন পিরিয়ডে কোনো ভেহিকল কমিউনিকেশন ছিল না, কোম্পানি বাচ্চা দিতে পারলো না ফার্মারদেরকে, এই জন্য আজকে এই সমস্যাটা হচ্ছে। বাঙালি যে একটু ডাল ভাত খাবে তারও কি জো আছে, খুচরো বাজারে আকাশ ছোঁয়া ডালের দামও, বৃহস্পতিবার পোস্তার পাইকারি বাজারে 1 কেজি মুগ ডালের দাম ছিল 94 থেকে 100 টাকা, অথচ গড়িয়াহাট বাজারে তার দাম ছিল 130 থেকে 160 টাকা প্রতি কেজি, যদুবাবুর বাজারে তার দাম ছিল 140 থেকে 160 টাকার মধ্যে, পোস্তা বাজারে 1 কেজি মসুর ডাল 65 থেকে 102 টাকা, অথচ বৃহস্পতিবার গড়িয়াহাট বাজারে তা বিকোয় 120 টাকা কেজি দরে, আর যদুবাবুর বাজারে মসুর ডালের দাম ছিল 100 থেকে 130 টাকা। ডালের পাইকারি বাজার পোস্তা বাজারে অড়হরের দাম কেজিতে 80 থেকে 86 টাকা, গড়িয়াহাট বাজারে তার দাম ছিল 120 টাকা, যদুবাবুর বাজারে বিক্রি হয় 150 টাকা কেজি দরে, পোস্তার পাইকারি বাজারে ছোলার ডালের দাম 52 থেকে 59 টাকার মধ্যে, গড়িয়াহাট বাজারে 100 টাকা, যদুবাবুর বাজারে বিক্রি 120 টাকা কেজি দরে, ছোলার দাম পোস্তার পাইকারি বাজারে কেজিতে 44 থেকে 50 টাকা, গড়িয়াহাট বাজারে 80 টাকা, যদুবাবুর বাজারে 90 টাকা প্রতি কেজি, আর পোস্তা পাইকারি বাজারে 1 কেজি কাবলি ছোলার দাম 59 থেকে 67 টাকা, অথচ গড়িয়াহাট বাজারে তার দাম 110 থেকে 120 টাকা, যদুবাবুর বাজারে তা বিকোচ্ছে 150 টাকা কেজি দরে। ঊর্ধ্বমুখী সর্ষের তেলের দামও, কিন্তু পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারে দামের এত হেরফের কেন? ডালের দাম আগের থেকে 10-15 টাকা বেশি আছে এখন কিলোতে। বাড়লো, প্রথম কথা হচ্ছে এমনি বেড়েছে, তার মধ্যে আমাদের মাল আনার জন্য পার বস্তা 90 টাকা করে লাগছে, মানে কিলোতে ধরুন 25 কিলো বস্তা 90, মানে 4-5-6 টাকা এমনি বেড়ে যাচ্ছে, 25 কিলো বস্তা হয় 30 কিলো বস্তা, এর বেশি কিছু হয় না। সাপ্লাই প্রচুর আছে, আগে একটু বেড়েছিল, সাপ্লাইটা ছিল না, ডাল প্রচুর সাপ্লাই আছে, যার জন্যে বাজার খুব কমে গেছে, ডালের বাজার খুব নিচের দিকে, খুচরো বাজারে কমা উচিত। অ্যাকচুয়ালি আমরা যেখানে বসে আছি অনেক কমপ্লেন পাই, খুচরো বাজারটা কিন্তু ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে বলে মনে হচ্ছে না। শুধু কলকাতা নয়, বীরভূম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান থেকে শিলিগুড়ি, সর্বত্রই অগ্নিমূল্য বাজার দরে ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা।
একদিকে যেখানে বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, তখন বাজার নিয়ে আরেকটি ছবিও উদ্বেগ বাড়াচ্ছে। গত কয়েকদিনে কলকাতার বিভিন্ন বাজারে দেখা গিয়েছে এরকমই ভিড়ের ছবি। বাজারগুলোর ছবি গতকাল দেখিয়েছি, হাওড়া সহ স্টেশনগুলোর ছবি দেখিয়েছি, রাস্তাঘাট, বাস, অটো, মানে এই মুহূর্তে যেখানে বোধহয় লকডাউনের প্রথম বা দ্বিতীয় পর্যায়ের থেকেও অনেক অনেক বেশি সতর্ক থাকার কথা, তখন ঠিক উল্টো ছবিটা চোখে পড়ছে। একজন চিকিৎসক হিসেবে কতটা আপনাকে ভাবাচ্ছে? এটা খুবই চিন্তার বিষয়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, সাধারণ মানুষ অনেকেই মনে করছেন যে লকডাউন উঠে গেল মানে আমরা যেন আবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা কিন্তু একদম বিপরীত। লকডাউন যখন ওঠার মুখে, তখন কিন্তু আমাদের ট্রান্সমিশন পিকে উঠছে। কাজেই এটা কিন্তু সেটাই সময় যখন আমাদের ম্যাক্সিমাম প্রোটেকশন প্রিকশনস নিতে হবে, এবং এক্ষেত্রে আমাদের যখন লকডাউন উঠে যাচ্ছে, তখন মাস্ক পরা এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সে কিন্তু অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সেই অবস্থায় কিন্তু আমরা যানবাহন, অটো, বাস সব জায়গায় একটা মাস্ক ইন্টারমিংলিং করছি। তো এই ব্যাপারটা আমাদের পিক আরও আরও অনেক বাড়িয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে, এবং ভয়াবহ একটা এর আউটকাম আসতে পারে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেজন্য একটাই মাস অ্যাওয়ারনেস এবং পাবলিককে, সাধারণ পাবলিককে জানা যে এটা আমাদের কোথায় নিয়ে যেতে পারে, সেটা ভীষণভাবে দরকার। আদারওয়াইজ আমাদের কিন্তু একটা মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে বাজারে জিনিসপত্রের দাম বাড়ার ফলে হেসেলে যখন টেনশন, তখন ড্রয়িং রুমে কিছুটা হলেও স্বস্তি ফিরতে চলেছে। রাজ্য সরকারের অনুমতি ছিল 1 জুন থেকে শুটিং শুরু করার। তারপর দফায় দফায় আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, ইম্পা, চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজকদের মধ্যে বৈঠক হয়েছে। বৃহস্পতিবার শেষমেশ শুটিংয়ের জট খুলল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পৌরোহিত্যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, টালিগঞ্জে 10 জুন থেকে শুরু হবে সিনেমা ও সিরিয়ালের শুটিং, 15 জুন থেকে সিরিয়ালের নতুন পর্ব সম্প্রচারিত হবে। আগামী 10 তারিখ থেকে আমাদের টলিউডে আবার সেই চাঞ্চল্য ফিরে আসবে, এবং 10 তারিখ থেকে শুটিং চালু হবে, সিনেমাও আমাদের চালু হবে। আমরা চেষ্টা করছি একই দিনে শুটিং করতে। কিন্তু সরকারি নির্দেশিকা বলছে প্রকাশ্যে মাস্ক পরতে হবে, মানতে হবে সোশ্যাল ডিস্টেন্সিং। তাহলে কিভাবে সম্ভব শুটিং? বিশদ আলোচনার পর বৈঠকে সিদ্ধান্ত হয়, আপাতত 10 বছরের নিচে কোনো শিশু শিল্পীকে নিয়ে শুটিং করানো যাবে না। 65 বছরের ঊর্ধ্বে যেসব প্রথিতযশা শিল্পী আছেন, তারা চাইলে অভিনয় করতে পারেন, তবে দিতে হবে মুচলেকা। আজ পর্যন্ত পৃথিবীতে বোধহয় এই একটাই প্রফেশন যেখানে কোনো মাস্ক আর সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা যায় না। আমরা বলছি যারা সক্ষম, যারা কাজ করতে পারেন, তারা কাজ করবেন 65 বছরের ঊর্ধ্বে, কিন্তু তাদের একটা ডিক্লারেশন দিতে হবে, মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হচ্ছে সবাইকে। সেইভাবে আমরা কাজে আসবো, এবং যখন আমরা ফ্লোরে ঢুকবো তখন স্ক্রিনিং করেই ঢোকানো হবে। শুটিং মানে বহু মানুষের সমাবেশ, সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে একই সঙ্গে 35 জনের বেশি শুটিং ফ্লোরে থাকবেন না। মেকআপ আর্টিস্টের সাহায্য নেওয়ার পরিবর্তে শিল্পী নিজেই মেকআপের সরঞ্জাম আনতে পারবেন, এমনকি নিজেরা মেকআপও করতে পারবেন। শুটিংয়ের কস্টিউম প্রত্যেক শিল্পীকে বাড়িতে নিয়ে যেতে হবে সুরক্ষার স্বার্থে। এই যে নিউ যে ওয়েভটা এসেছে মেকিংয়ে, সেটাতে একটা নতুন ধরনের আমরা এক্সপেরিমেন্ট করার সুযোগ পাবো, এবং এটা তো একটা সাময়িক পরিকল্পনা। আমরা এটা আগামী 45 দিনের জন্য এই প্রোটোকলটা মেনে চলবো, যাতে কন্টামিনেশন হয়ে কোনো ডেথ না হয়, আমরা যাতে সবাই প্রোটেক্টেড থাকি। সিনেমা সিরিয়ালে ঘনিষ্ঠ দৃশ্যের ক্ষেত্রে কি হবে? করোনার বিরুদ্ধে লড়াইয়ের প্রধান শর্তই হলো সোশ্যাল ডিস্টেন্সিং বা সামাজিক দূরত্ব, এবং তা মেনেই আগামী 10 তারিখ থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে শুটিং। আগামী দিনে সিনেমা বা সিরিয়ালের চিত্রনাট্যে এটা একটা অন্যতম চ্যালেঞ্জ। বৃহস্পতিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঘনিষ্ঠ মুহূর্তে এড়িয়ে চলা যায় এমন ভাবে চিত্রনাট্য লিখতে হবে, এমনকি সামাজিক দূরত্ব বজায় রেখে কারিগরির সাহায্যে কিভাবে প্রেম ও ঘনিষ্ঠ মুহূর্তের দৃশ্য পর্দায় ফুটিয়ে তোলা যায় তারও চেষ্টা করতে হবে। কন্টেন্ট সেইভাবে লিখতে হবে, স্ক্রিপ্ট গল্প সেইভাবে লিখতে হবে। আমার মনে হয় না এই মুহূর্তে খুব একটা প্রেমের দৃশ্য বা একটা কোনো সেরকম সিনস যদি আসে সেগুলো হয়তো হবে না। কিন্তু মাস্ক পরে যে শুটিং সম্ভব নয় মানছেন সবাই, তবু সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে শুটিং। তবে করোনাকালীন শুটিং পর্বে ঝুঁকি নিয়ে কাজ করার স্বার্থে প্রত্যেক কলাকুশলীদের জন্য 25 লক্ষ টাকার বীমার ব্যবস্থা করা হয়েছে, যার 50% দেবে চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক 40%, আর্টিস্ট ফোরাম দেবে 10%। টিভির পর্দায় সিরিয়াল ফিরবে শুনে খুশি অনেক দর্শকে, তবে সেই টিভির পর্দায় আরেকটা ছবি গত কয়েকদিনে কোটি কোটি দর্শককে নাড়িয়ে দিয়েছে। মানুষকে বিশ্বাস করেছিল সে, তাই বলে এমন নিষ্ঠুর বিশ্বাসঘাতকতা? জীবন দিয়ে মানুষকে বিশ্বাস করার মাশুল চুকিয়েছে এই অবলা জীবটি। শুধু সে বললে ভুল হবে, সে এবং তার গর্ভস্থ সন্তান।
মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত নিজের সন্তানকে বাঁচানোর চেষ্টা করেছে মা, কিন্তু মানুষের কোনো সাহায্যই নেয়নি। কেরলে হাতি হত্যার এই নাটকীয় ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে উঠেছে প্রতিবাদ আর ধিক্কারের ঝড়, দোষীদের কঠোর শাস্তির দাবি। এটা তো কি কেরলের মতো জায়গায় একটা সচেতন শিক্ষিত ওই রকম একটি রাজ্য, বিশেষ করে করোনার সময় যারা শিরোনামে এসেছে, এরকম একটি হত্যাকাণ্ড, একটা হাতি, গর্ভবতী হাতি, ভাবা যায় না। তো এইটা হচ্ছে একটা মানুষের নেশা, আর এই নেশাটা যাদের মধ্যে আছে হচ্ছে বিকৃতি মানসিকতার একটা পরিচয় আর কি, যে মানুষগুলো দেয় আর কি। সো আমি ভীষণ হেট করি, ভীষণ ভাবে প্রতিবাদ করি এটা। সো আমার মনে একটা বন্ধ হওয়া উচিত, এর জন্য আইন হওয়া উচিত, যে মানুষগুলো এর সঙ্গে জড়িয়ে থাকে তাদেরকে শাস্তি, মানে এমন শাস্তি দেওয়া হোক যেটা মানুষ দেখে ভয় পাবে আর সাহস পাবে না এটা করার আর কি। আমি আশ্চর্য হব না আর কিছুদিন বাদে বোধহয় মানুষরা বাইরে বেরোতে পারবে না, তার কারণ প্রকৃতি যেরম ভাবে তার বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে, এবার প্রাণীরাও নেবে, আর বেশি দিন নেই। এবং যারা এই জিনিসটা করেছে আমার মনে হয় তাদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে কেরলের পাল্লাক্কাড়ে। বন দপ্তর সূত্রে খবর, খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়েছিল অন্তঃসত্ত্বা হাতিটি, কিন্তু কারো কোনো ক্ষতি করেনি। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ আনারসের মধ্যে বাজি ভরে তাকে খেতে দেয়। শটান সেই আনারস মুখে পুড়ে দেয় হাতিটি, তারপর মুখের মধ্যেই ঘটে বিস্ফোরণ। সে জানতো না আনারসের মধ্যে বাজি ভরে দিয়েছিল বাসিন্দারা। মুখের ভেতর বাজি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় হাতিটি, কত বিক্ষত হয়ে যায় তার মুখ। তবে রক্তাক্ত অবস্থা তো কারো কোনো ক্ষতি করেনি সে। যন্ত্রণায় ছটফট করতে করতে সে পৌঁছয় ভেলিয়ার নদীর ধারে, তারপর জ্বালা জুড়োতে নেমে পড়ে নদীর জলে। বন দপ্তরের কর্মীদের অনুমান, শেষ সময়েও সে ভাবেনি নিজের কথা, ভেবেছে গর্ভস্থ সন্তানের কথা, বাঁচাতে চেয়েছিল তাকে। নিজের যন্ত্রণা ভুলতে নদীর জলে সুর ডুবিয়ে দাঁড়িয়েছিল মা, পেটের মধ্যে তখনও নড়াচড়া করছিল নতুন প্রাণ। খবর ছড়িয়ে পড়তেই ছুটে আসেন বন দপ্তরের কর্মীরা, হাতিটিকে জল থেকে তোলার চেষ্টা হয়, কিন্তু যন্ত্রণায় তখন হাতিটির নড়াচড়ারও ক্ষমতা ছিল না। এবার শুরু হয় কুনকি হাতি এনে আহত হাতিটিকে জল থেকে তুলে আনার চেষ্টা, তাও সফল হয়নি, জল থেকে নড়ানো যায়নি তাকে। মানুষের কোনো সাহায্যই বোধহয় আর নিতে ভরসা পায়নি সে। সে যে আর বাঁচবে না সে কথা কি বুঝতে পেরে গিয়েছিল? হয়তো তাই। শেষমেশ 27 মে বিকেল 4 নাগাদ জলে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই মৃত্যু হয় তার। তারপর দড়ি বেঁধে জল থেকে তুলে আনা হয় মৃত হাতিটিকে। বন বিভাগের এক আধিকারিক ছবি সহ ঘটনার কথা শেয়ার করেন ফেসবুকে। ভাইরাল ভিডিও থেকেই সামনে আসে এই নৃশংস ঘটনা, ধিক্কারের ঝড় ওঠে গোটা দেশে। কেরলে হাতি হত্যার ঘটনার প্রতিবাদ করেছেন কলকাতার পশুপ্রেমীরাও। কেরালায় হাতির মৃত্যুর ঘটনার প্রতিবাদ কলকাতাতেও আমরা দেখতে পাচ্ছি। আহিরিটোলা ঘাটে পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে এখানে তোমার তারা লিখেছেন, বিভিন্ন ব্যানার হোর্ডিং করেছেন, তাতে লেখা রয়েছে সরি বেবি আই কান্ট সেভ ইউ, এবং এখানে লেখা রয়েছে যে শ্রেষ্ঠ জীব মানুষ সেই হিসেবেই চলে আসছে পৃথিবীতে, তার আজ এক কলঙ্কিত দিন। নৃশংসভাবে হাতিটাকে মারা হলো, গর্ভবতী একজন মাকে মারা হলো, আমরা শোকাহত, আমরা মর্মাহত। এমন ঘটনা কি করে ঘটাতে পারে মানুষ, প্রশ্ন বিভিন্ন মহলে। দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন সবাই। এই যে হাতিটাকে মারা হয়েছে, এটা তো কতজনে মিলে প্ল্যান করেছে, একটা খাবারের মধ্যে আনারসের মধ্যে এরকম ধরনের বাজি ঢুকিয়ে, আর এই রকম বাজি লোকের হাতে আসে কি করে, সাধারণ মানুষের হাতে কি করে করলো এটা, একটা কি ভাবা যায়। এই যে ঘটনাটা, এটা একটা নৃশংসতার একটা চরম উদাহরণ। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু প্রায় প্রকৃতির নিয়ন্ত্রণ রেখাটাকে একদম চুরমার করে দেয়। এটা নারকীয় বললে কম বলা হয়, এটা জানি না কি বলা উচিত। আমার একটাই কথা বলবো, প্রচন্ড রাগ হচ্ছে, যারা করেছে এটা মনে হচ্ছে চাপকে পিঠে ছাল তুলে নেওয়া উচিত। এদের এমন শাস্তি হওয়া উচিত যে মানুষ এরকম কিছু করার আগে, দুবার করার আগে যেন ভাবে। ঘটনায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর, শুরু হয়েছে তদন্ত। সারা বছরের ধানের গোলা যখন তছনছ হয়ে যায় তখন সে জানে তার মধ্যে দিয়ে কি চলে গেল, কিন্তু সেইখান থেকে তারা নিজেদের কিভাবে বাঁচাবে, সেই বাঁচানোর অনেকগুলো পথ আছে। তো তার মধ্যে এটা একটা ভয়ঙ্কর পথ আমার মনে হয়, যেটার এগেনস্ট অ্যাকশন নেওয়া উচিত। একটা নিরীহ প্রাণীর ওপরে এই ধরনের অত্যাচার এবং আক্রমণ করতে পারে, মানে নৃশংসতা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারে, তাদেরকে মানে একেবারে চিহ্নিত করে
তাদেরকে চূড়ান্ত শাস্তির ব্যবস্থা না করলে তারা কিন্তু মানব সমাজের পক্ষেও ভীষণ রকম ক্ষতিকর। ঘটনার ছবি চোখে পড়লে, বিবরণ পড়লে মনুষ্য জাতি হিসেবে যে লজ্জাবোধ তৈরি হয় তার তুলনা মেলা ভার। মাথা আপনিই নিচু হয়ে আসে মানব জাতির প্রতিনিধি হিসেবে। এই ঘটনায় যে গোটা দেশ সোচ্চার হয়েছে, অন্তত সেইটাই আমার ভরসা হচ্ছে যে এর পরে ইচ্ছাকৃতভাবে কোনো প্রাণীর ক্ষতি করবার আগে মানুষ দুবার ভাববে। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রোহিত শর্মা কেরলে হাতি মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, কোনো প্রাণীর সঙ্গেই নিষ্ঠুর আচরণ করা যায় না। এই প্রথম নয়, গত এপ্রিলেও কল্যাণে একটি হাতিকে বাজি ভর্তি খাবার খাইয়ে খুন করা হয় বলে কেরল বন দপ্তর সূত্রে খবর। সেই ঘটনার সঙ্গে এই ঘটনার কোনো যোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বন দপ্তর। এবিপি আনন্দ।